আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের ইংলিশ সেকেন্ড পেপার অ্যাডমিশন প্রোগ্রামে। আপনাদের সাথে আছি আমি আজিমুল আহসান। আজকে আমরা অ্যাডমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যার নাম হচ্ছে নাউন ক্লজ। আপনারা যারা প্রথম লেকচারটা করেছেন সেখানে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে। তো আমরা যখন ডিপেন্ডেন্ট ক্লজ যখন শিখেছিলাম তখন কিন্তু ওইখানে কিন্তু আরেকটা জিনিস আলোচনা ছিল, সেটা হচ্ছে যে নাউন ক্লজ, অর্থাৎ আমরা লেকচার ওয়ানে কিন্তু শিখে গেছিলাম যে একটা ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু তিনটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে নাউন ক্লজ, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের প্রথম যে একটা শাখা নাউন ক্লজ, সেটা সম্পর্কে আজকে কিন্তু আমাদের আলোচনা। তো নাউন ক্লজ সম্পর্কে আজকে আমরা জানবো, অর্থাৎ নাউন ক্লজ কীভাবে গঠিত হয়, নাউন ক্লজের মধ্যে কোন কোন স্ট্রাকচারগুলো ফলো করা হয়, এগুলো সম্পর্কে আমরা এ টু জেড ভালোভাবে জানবো। নাউন ক্লজ সম্পর্কে আমরা যখনই কথা বলতে যাই তখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টপিক উঠে আসে, যার একটি হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ এবং আরেকটি হচ্ছে এমবেডেড কোশ্চিন। সো সার্বিকভাবেই আজকে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব, অনেকগুলো এক্সারসাইজ আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। আপনাদেরকে অনুরোধ করব একদম প্রথম থেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত এক নাগারে দেখার জন্য, কেননা আমি যেটা বারবারই বলি যে ইংলিশে প্রত্যেকটা টপিকের সাথে প্রত্যেকটা টপিক রিলেভেন্ট। তো এক্ষেত্রে আমরা যদি দেখা যাচ্ছে এক নাগারে যদি পুরোটা যদি দেখি তাহলে রিলেট করতে কিন্তু আমাদের জন্য কিন্তু সুবিধা হবে আর কি। তো আজকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে নাউন ক্লজের সম্পর্কে যে আলোচনা সেটা আমরা খুব ভালোভাবে আজকে দেখার চেষ্টা করব। তো আর কালক্ষেপণ না করে আমরা এখন আমাদের আলোচনা যেটা আছে নাউন ক্লজ সে সম্পর্কে আমরা শুরু করি। সর্বপ্রথমে আমরা যেটা করব আমরা নাউন ক্লজের একটা ডেফিনেশন দেখে নিব, অর্থাৎ নাউন ক্লজ আসলে জিনিসটা কি সেটা একটু বোঝার ট্রাই করব। প্রথমে বলা হচ্ছে কি, দেখেন বলা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ, বলা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ নাউনের কাজ করে, কিসের কাজ করে, নাউনের কাজ করে। তার মানে আমরা কিন্তু একটু আগে কিন্তু বললাম সেটা হচ্ছে কি যে ডিপেন্ডেন্ট ক্লজ, কেন ডিপেন্ডেন্ট ক্লজ বলা হচ্ছে, কেননা আমরা এর আগে লেকচারে করেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে নাউন ক্লজ। তার মানে আমরা বলতে পারি এই যে নাউন ক্লজ আছে এই নাউন ক্লজটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের একটা ক্ষুদ্র একটা অংশ। এর অর্থ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজের যে স্ট্রাকচার হবে একটা নাউন ক্লজেরও কিন্তু একই স্ট্রাকচার হবে। অর্থাৎ আমরা যেমনটা শিখেছিলাম যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে একটা ক্লজ মার্কার, একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব, ঠিক একইভাবে একটা নাউন ক্লজেরও কিন্তু স্ট্রাকচারটা হবে একটা ক্লজ মার্কার, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কেন এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। খুব স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারছি যেহেতু এই ডিপেন্ডেন্ট ক্লজটা একটা নাউনের কাজ করছে এই জন্য এটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। এখন আমাদের একটু দেখেন জেনে রাখা দরকার যে এই যে নাউন যেটা আছে এই নাউনের কাজ কী কী, অর্থাৎ নাউন কী কীভাবে ব্যবহৃত হতে পারে। খেয়াল করে দেখেন আমরা এখানে বলছি নাউনের ব্যবহার। এক নম্বর আমরা যেটা বলছি সেটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে, অর্থাৎ যখনই কোনো আমরা সেন্টেন্স তৈরি করি আমরা জানি সেন্টেন্স তৈরি করতে একটা মুখ্য উপাদান লাগে, সেটা হচ্ছে একটা সাবজেক্ট। তো ভার্বের যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসে। দুই নম্বর আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে ভার্বের অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসেবে কি বসে, নাউন বসে। অর্থাৎ একটু আগে আমরা যেমনটা দেখলাম যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, ঠিক একইভাবে আমরা বলছি যে ভার্বের যদি একটা অবজেক্ট যদি বুঝায় অথবা যদি কমপ্লিমেন্ট যদি বুঝায় তাহলেও সেক্ষেত্রে কিন্তু নাউন ব্যবহৃত হতে পারে। তিন নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে কি যে প্রিপজিশনের অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। এই টার্মটার সাথে আমরা মোটামুটি অনেকেই পরিচিত নয় যে প্রিপজিশনের অবজেক্ট। খুব সহজভাবে বললে প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা বসে সেটাকেই বলা হয় প্রিপজিশনের অবজেক্ট। আমি আবারও বলছি প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা বসে সেটাকে বলা হয় প্রিপজিশনের অবজেক্ট। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা নাউন হবে। প্রিপজিশনের অবজেক্ট মানে নাউন হবে, এর অর্থটাকে, এর অর্থ হচ্ছে ঠিক প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা হবে সে ওয়ার্ডটা কিন্তু নাউন হয়ে যেতে পারে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদেরকে যখনই কেউ প্রশ্ন করবে যে একটা নাউন কি কিভাবে ব্যবহৃত হতে পারে, আমরা বলবো একটা নাউন তিনভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট, একটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আর একটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট।
তার মানে আমরা এটাও বলতে পারি যে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে একটা নাউন ক্লজ কি কিভাবে ব্যবহৃত হতে পারে, তখন আমি ঠিক একই কথাই বলবো, একটা নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং কিসে কি হিসেবে ব্যবহৃত হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে নাউন ক্লজ সম্পর্কে আমরা যে বলছি, এই নাউন ক্লজটা সম্পর্কে আর একটু ডিটেলস আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে দেখেন কি লেখা হয়েছে, লেখা আছে যে একটি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ক্লজ, একটি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ক্লজ যদি উপরে উল্লেখিত কোন একটা কাজ করে, অর্থাৎ উপরে উল্লেখিত বলতে কি বোঝাচ্ছে, উপরে উল্লেখিত বলতে বোঝাচ্ছে যে সাবজেক্টে যদি কাজ করে, অথবা অবজেক্টে যদি কাজ করে, অথবা প্রিপোজিশনের অবজেক্টে যদি কাজ করে, অর্থাৎ ওরা এটাই বলতে যাচ্ছে যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, আমরা কিন্তু আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, ডিপেন্ডেন্ট ক্লজ বলতে বোঝাচ্ছে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ক্লজ মার্কার কোনগুলো, আমরা কিন্তু এটা কিন্তু প্রথম লেকচারে শিখে গেছিলাম যে যাবতীয় যে WH ওয়ার্ডগুলো থাকে সেগুলো, এবং কমপ্লেক্স সেন্টেন্সের যে সাব অর্ডিনেট কনজাংশনগুলো আমরা ইউজ করি, দো, অল দো, ইভেন দো, অ্যাজ ইফ, হোয়াইল, বিফোর, আফটার, এগুলোকে সবই বলা হচ্ছে ক্লজ মার্কার। এবং আমরা লেকচার ওয়ানে শিখে গেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজের অর্থ হচ্ছে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় ক্লজ মার্কার দিয়ে স্টার্ট হবে, এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ চিনার উপায় হচ্ছে ক্লজ মার্কার। তাহলে এখন আমরা চলে আসি পুরোনো আলোচনাতে, আবার দেখা যাচ্ছে কি লেখা আছে আমরা একটু দেখে নি। বলা হচ্ছে যে একটি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ক্লজ যদি সাবজেক্টের কাজ করে, অথবা যদি অবজেক্টের কাজ করে, অথবা যদি একটা প্রিপোজিশনের অবজেক্টের কাজ করে, উক্ত যে ডিপেন্ডেন্ট ক্লজটা থাকবে ওই ডিপেন্ডেন্ট ক্লজটাকে কি বলা হবে, বলা হবে একটা নাউন ক্লজ। দেখেন এক্ষেত্রে আমরা কিন্তু একটা কথা লিখে দিয়েছি, নাউন ক্লজ ক্যান বি রিপ্লেসড বাই ইউজিং ইট, এর অর্থটা হচ্ছে যে ইট দ্বারা কিন্তু নাউন ক্লজকে রিপ্লেস করা যাবে, অর্থাৎ নাউন ক্লজ কি নাউন ক্লজ না তা পরীক্ষা করার একটা শর্টকাট ওয়ে হচ্ছে ইট। অর্থাৎ নাউন ক্লজের পরিবর্তে আপনি যদি ইট শব্দটা ব্যবহার করেন, তাহলে যদি সেন্টেন্স গঠন হয় তাহলে বুঝে নিতে হবে যে এটা একটা নাউন ক্লজ। সেটা সম্পর্কে একটু পরে যাবো, আগে আমরা একটু দেখার চেষ্টা করি উদাহরণ। প্রথম যে উদাহরণটা বলেছে খেয়াল করে দেখেন কি বলছে, বলছে যে হোয়াট হি হ্যাজ ডান ইজ রং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু দুটো কিন্তু অংশ আছে, একটা অংশ আছে হোয়াট হি হ্যাজ ডান, আর একটা হচ্ছে ইজ রং। একটা হচ্ছে হোয়াট হি হ্যাজ ডান, আর একটা হচ্ছে ইজ রং। খেয়াল করে দেখেন যে হোয়াট হি হ্যাজ ডান এটাতে কিন্তু দেখেন শুরুতেই একটা কিন্তু ক্লজ মার্কার আছে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ হোয়াট হি হ্যাজ ডান এইটুকু অংশ, এইটুকু অংশ পর্যন্ত এটা কিন্তু একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, এইটুকু অংশ কিন্তু পুরোটা কিন্তু একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ হোয়াট হি হ্যাজ ডান এর পুরোটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমার প্রিন্সিপাল ক্লজ কোনটা, আমার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইজ রং। আমার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কোনটা, আমার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইজ রং। এক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার যে প্রিন্সিপাল ক্লজটা আছে ইজ রং, এর কিন্তু কোনো সাবজেক্ট নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা কোনটা, এর উত্তরটা হচ্ছে এই যে আমার শুরুতে এই যে পুরো যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, এই পুরো ডিপেন্ডেন্ট ক্লজটাই কিন্তু আমার সাবজেক্টের কাজ করছে। কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। কিভাবে, খেয়াল করে দেখেন, আপনি যদি উত্তর করেন এভাবে যে ইজ রং মানে কোন জিনিসটা ভুল, তখন কিন্তু আপনাকে পুরোটাই বলা লাগছে যে হোয়াট হি হ্যাজ ডান, অর্থাৎ সে যা করেছে সেটা ভুল, সে যা করেছে পুরোটাই কিন্তু আপনাকে বলা লাগছে। এর অর্থ হচ্ছে এই পুরো ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু আমার এই যে প্রিন্সিপাল ক্লজ আছে, এই প্রিন্সিপাল ক্লজের কি হিসাবে কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। যেহেতু এই পুরো ডিপেন্ডেন্ট ক্লজটাই আমার এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের কাজ করছে, এই জন্য আমাকে এই প্রিন্সিপাল ক্লজে আলাদা করে আর সাবজেক্ট ব্যবহার করা লাগেনি, ঠিক আছে। আমি আবারও বলছি, যেহেতু এই পুরো ডিপেন্ডেন্ট ক্লজ হোয়াট হি হ্যাজ ডান, এই পুরো ডিপেন্ডেন্ট ক্লজটাই যেহেতু এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের কাজ করছে, এই জন্য এই প্রিন্সিপাল ক্লজে আলাদা করে আমাদেরকে কিন্তু আর সাবজেক্ট ব্যবহার করতে হয়নি। আর একটা যেটা আমরা একটু আগে কথা বললাম যে নাউন ক্লজকে কি করা যাবে, নাউন ক্লজকে কিন্তু রিপ্লেস করা যাবে। কি দ্বারা রিপ্লেস করা যাবে, আমরা যেমনটা বললাম যে ইট দ্বারা কিন্তু রিপ্লেস করা যাবে। তাহলে কি করে দেখেন, এখানে যে নাউন ক্লজ যেটা আছে হোয়াট হি হ্যাজ ডান, এই হোয়াট হি হ্যাজ ডান এ পুরোটার পরিবর্তে, ঠিক আছে, এ পুরোটার পরিবর্তে আমরা যদি বলি ইট, তাহলে হচ্ছে কি দেখেন, ইট ইজ রং। আমি আবারও বলছি, এখানে যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে হোয়াট হি হ্যাজ ডান, সেটার পরিবর্তে আমরা যদি বলি বসাই ইট, তাহলে কি হচ্ছে দেখেন, ইট ইজ রং, সেন্টেন্স হচ্ছে কি হচ্ছে না,
অবশ্যই হচ্ছে, তার মানে কি এটা কিন্তু একটা নাউন ক্লজ। পরের এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কি বলছে, দেখেন বলছে আই থট দ্যাট হি উড পাস দ্য এক্সাম। খেয়াল করে দেখেন এক্ষেত্রে কিন্তু আমার প্রিন্সিপাল ক্লজ কোনটা, আই থট। প্রিন্সিপাল ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে আই থট, এবং ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা হচ্ছে দ্যাট হি উড পাস দ্য এক্সাম। কিভাবে বুঝছি এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে কি আছে, ক্লজ মার্কার আছে। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ক্লজ আছে কি আই থট, এরপরে কিন্তু কোনো অবজেক্ট নাই। তার মানে আমি বুঝতে পারছি এখানে যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে দ্যাট হি উড পাস দ্য এক্সাম, এই পুরো ডিপেন্ডেন্ট ক্লজটাই কিন্তু আমার এই প্রিন্সিপাল ক্লজের অবজেক্টের কাজ করছে। তার মানে আমরা এটা বলতে পারি যে এটা একটা নাউন ক্লজ, কারণ আমরা জানি যে নাউন ক্লজ সবসময় কিসের কাজ করে, হয় সাবজেক্টের কাজ করে, না তো অবজেক্টের কাজ করে, না তো প্রিপজিশনের পরে বসে। আবার খেয়াল করে দেখেন আমরা যে কিন্তু ইট দ্বারা কিন্তু চেকও কিন্তু করতে পারি। দেখেন আমরা কিন্তু বলতে পারি কি আই থট ইট, আই থট ইট, সেন্টেন্স হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কারণ আমরা বলতে পারি যে দ্যাট হি উড পাস দ্য এক্সাম, এটা কিন্তু একটা কিন্তু নাউন ক্লজ। পরেরটা দেখেন খেয়াল করে কি বলছে, বলছে যে হি ওয়াজ ক্রিটিসাইজড ফর হোয়াট হি হ্যাড ডান। খেয়াল করে দেখেন এখানে কি বলছে, এখানে কিন্তু একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ আছে, সেটা হচ্ছে কি হি ওয়াজ ক্রিটিসাইজড ফর, হি ওয়াজ ক্রিটিসাইজড ফর, এইটুকু অংশ, এইটুকু কিন্তু হচ্ছে আমার কিন্তু আসলে একটা প্রিন্সিপাল ক্লজ। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাকি যে অংশটা আছে হোয়াট হি হ্যাড ডান, এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তা আমরা তো একটু আগেই শিখলাম যে প্রিপজিশনের পরে যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বসে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা তাহলে বলবো একটা নাউন ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তো একটা প্রিপজিশন আছে ফর, এবং ফরের পরে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বসেছে, অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসেছে, তার মানে কি এখানে এটা একটা নাউন ক্লজ। আবার আপনি দেখেন ইট দ্বারাও কিন্তু রিপ্লেস করতে পারেন, আপনি বলতে পারেন কি, আপনি বলতে পারেন হি ওয়াজ ক্রিটিসাইজড ফর ইট, হি ওয়াজ ক্রিটিসাইজড ফর ইট। তার মানে আমি যেটা বলতে যেটা চাচ্ছি, আমরা যে স্টুডেন্ট যারা আছি, যারা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, তাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরীক্ষার হলে কিন্তু আমাদের হাতে কিন্তু খুব কম সময় থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার জন্য। এক্ষেত্রে যদি কখনো প্রশ্ন আসে যে নিচের কোনটি নাউন ক্লজ, এরকম টাইপের যদি প্রশ্ন আসে তখন আমাকে কিন্তু এই শর্টকাট ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ইটকে রিপ্লেস করা যাচ্ছে কি যাচ্ছে না। কেন পরীক্ষার হলে কিন্তু আমাদের এত সময় থাকবে না যে আমরা দেখবো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে সাবজেক্ট নাকি অবজেক্ট, এত সময় থাকবে না। সো আমরা যেটা মনে রাখবো, আমরা খালি দেখবো যে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে কি যাচ্ছে না, যদি যায় তাহলে নাউন ক্লজ, আর যদি না যায় তাহলে সেটা নাউন ক্লজ হবে না। যেরকম এটা যেরকম প্রথম সেন্টেন্স হয়ে গেল ইজ রং, পরটা হলো কি আই থট ইট, পরটা কি হলো হি ওয়াজ ক্রিটিসাইজড ফর ইট, অর্থাৎ সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলো আমরা যদি একটু মনে যদি রাখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যখনই প্রশ্ন আসবে নাউন ক্লজ কি নাউন ক্লজ না, আমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো। এখন আমরা যেটা করবো, আমরা আমাদের পরের টপিকটা একটু চলে যাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আর কি নাউন ক্লজের, সেটাকে বলা হচ্ছে আপনার নমিনাল দ্যাট ক্লজ। তো এই নমিনাল দ্যাট ক্লজ করার সময় আবার আমাকে অনেক কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যারা স্টুডেন্ট যারা আছি তারা অনেক সময় দেখা যাচ্ছে নমিনাল দ্যাট ক্লজটা সম্পর্কে ক্লিয়ার কিন্তু কোনো কনসেপ্ট থাকে না। এই ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে কিন্তু অনেক সময় অনেক ধরনের কিন্তু কনফিউশন হয়। সো আজকে আমরা ট্রাই করবো খুব ভালোভাবে আমাদের যেটা বেসিক আছে বা যে কনসেপ্টটা আছে নমিনাল দ্যাট ক্লজের, সেটা কিন্তু ক্লিয়ার করে ফেলি। তার আগে আমি একটা কথা বলে রাখি, এক্ষেত্রে আমরা কিন্তু নমিনাল দ্যাট ক্লজকে সংক্ষেপে বলছি কি, সংক্ষেপে আমরা বলছি এনটিসি, ঠিক আছে। সংক্ষেপে আমরা কি বলছি এনটিসি, বারবার নমিনাল দ্যাট ক্লজ না রেখে আমরা সেটাকে বলছি কি এনটিসি, অর্থাৎ এনটিসি দ্বারা বোঝাচ্ছি নমিনাল দ্যাট ক্লজ। আমরা একটু ডেফিনেশনটা একটু ভালো করে দেখে নিই। প্রথমে বলছি কি দেখেন যে দ্যাট ক্লজ মার্কার, আমরা তো জানি যে অনেকগুলো আছে, বাট এখানে কিসের কথা বলছে, এখানে বলছে দ্যাট ক্লজ মার্কার, এখানে আসলে দ্যাট ক্লজ মার্কারটাই ব্যবহৃত হয়। এই জন্য দেখেন বলছে কি যে নমিনাল দ্যাট ক্লজ, এখানে কিন্তু আমরা বলছি না যে নমিনাল হোয়াট ক্লজ, নমিনাল হুইচ ক্লজ, আমরা বলছি কি নমিনাল দ্যাট ক্লজ। এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে যে অবশ্যই নমিনাল দ্যাট ক্লজে দ্যাট ক্লজ মার্কারটা থাকবে। এক নম্বরটা দেখা খেয়াল করে দেখেন কি বলছে, বলছে যে দ্যাট ক্লজ মার্কার যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজ। এটা তো আমরা সবাই জানি যে দ্যাট যেহেতু একটা ক্লজ মার্কার, তো দ্যাট যদি কোনো ক্লজে যুক্ত হয় তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়, ডিপেন্ডেন্ট ক্লজে। এটা তো আমরা সবাই জানি, এই জন্য ওরা বলছে কি দ্যাট ক্লজ মার্কার যুক্ত যে ডিপেন্ডেন্ট ক্লজ কিসের কাজ করবে, দেখে সাবজেক্টের কাজ করবে। এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে, কিসের কাজ করবে,
সাবজেক্টে কাজ করবে, কিন্তু সাবজেক্টের কাজ করে, তবে তাকে বলা হবে নমিনাল দ্যাট ক্লজ। অর্থাৎ ওরা বলছে যে দ্যাট ক্লজ মার্কার যুক্ত যে ডিপেন্ডেন্ট ক্লজ কিসের কাজ করবে, সাবজেক্টের কাজ করবে, তাকে বলা হবে নমিনাল দ্যাট ক্লজ। পরের লাইনে দেখেন কি লেখা আছে, বলছে যে দ্যাট ক্লজ মার্কার দিয়ে স্টার্ট হওয়া যে ডিপেন্ডেন্ট ক্লজ প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বের সাবজেক্টের কাজ করে, তাকে বলে নমিনাল দ্যাট ক্লজ। অর্থাৎ আমরা একটু আগে যে জিনিসটা সহজভাবে যেটা বল শিখলাম সেটাকে ওরা আবার একটু আরো বিস্তারিতভাবে এখানে বলে দিয়েছে। সো এখানেও যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা পড়লাম যে সাবজেক্টের কাজ করে, প্রশ্ন হচ্ছে কার সাবজেক্টের কাজ করে, ওরা এই কথাটাই বলছে যে প্রিন্সিপাল যে ক্লজ থাকবে আমার, সেই প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বের সাবজেক্টের কাজ করবে। এর অর্থ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের কাজ করবে। তো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের কাজ করবে, এটা তো আমরা একটু আগেই দেখে নিলাম যে এই যে প্রিন্সিপাল ক্লজ ছিল এখানে যেরকম ইজ রং, এর যে ফাইনাইট ভার্ব ছিল ইজ, সেক্ষেত্রে দেখা যাচ্ছিল কি এরকম সাবজেক্টের কাজ করছে। বাট এটা নমিনাল দ্যাট ক্লজ না, এর কারণটা কি, কারণ এখানে হোয়াট আছে, এটাকে আমরা নমিনাল দ্যাট ক্লজ বলতে পারবো না কিন্তু, ঠিক আছে। বাট আমরা এটা বুঝতে পারছি যে নমিনাল দ্যাট ক্লজ সবসময় কিসের কাজ করবে, সাবজেক্টের কাজ করবে। কার সাবজেক্টের কাজ করবে, প্রিন্সিপাল যে ক্লজ থাকবে সেই প্রিন্সিপাল ক্লজের আমার কিন্তু সাবজেক্টের কাজ করবে। তো এগুলো জাস্ট গেল কিছু মানে বেসিক ধারণা, এগুলো নিয়ে যদি আমাদের একটু কনফিউশনও এখনো থাকে সেগুলো নিয়েও দুশ্চিন্তা করার কিছু না, কারণ এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। সো এখনো যারা একটু বুঝতে পারেনি তাদের এখানে উদ্বিগ্ন হওয়ার বা চিন্তা করার কোনো কিছু নাই। বাট আমরা একটা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারটা খুব ভালোভাবে একটু দেখে নিতে পারি নমিনাল দ্যাট ক্লজের। বলছে কি দেখ, কিন্তু শুরুতে একটা দ্যাট, শুরুতে কি দ্যাট, কেন দ্যাট, কারণ আমরা বললাম একটু আগে যে আমরা কি শিখছি, আমরা শিখছি নমিনাল দ্যাট ক্লজ। অর্থাৎ এখানে একটা ক্লজ মার্কার অবশ্যই থাকবে, সেটা কি দ্যাট। এবং খেয়াল করে দেখেন যে দ্যাটটা কিন্তু সেন্টেন্সের একেবারে শুরুতে বসেছে, দ্যাটটা কিন্তু সেন্টেন্সে দেখেন মাঝেও বসেনি, শেষেও বসেনি, কোথাও না। এবং দ্যাটের আগে দেখেন কোনো ধরনের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিছুই কিন্তু ব্যবহৃত হয়নি। তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে নমিনাল দ্যাট ক্লজ যদি হয় তাহলে দ্যাট ক্লজ মার্কারটা দিয়েই সেন্টেন্সটা স্টার্ট হবে। অর্থাৎ দ্যাটটা একদম সেন্টেন্সের স্টার্টিংয়ে থাকবে, এটা কিন্তু মাঝে বা শেষে থাকতে পারবে না। এরপরে খেয়াল করে দেখেন, এরপরে বলছে কি দেখেন একটা সাবজেক্ট, এরপরে আবার বলছে কি দেখেন একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তো এটা তো আমরা জানি, এটা তো একটা ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার, তাই না, যে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটুকু কিসের, এটা একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার, কারণ দ্যাটটা হচ্ছে একটা ক্লজ মার্কার। তার মানে স্ট্রাকচারটাকে আমরা অনেকটাই বলতে পারি কি, এই স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার আর কি, অর্থাৎ ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এরপরে খেয়াল করে দেখেন, এরপরে বলছে যে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং এরপরে এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট বা অন্য কিছু থাকবে, এবং এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এটা তো আমরা একটু আগে খুব ভালো করে জেনে নিলাম, যেহেতু আগেরটুকু যেহেতু আমার যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে বাকি অংশটুকু এইটুকু কি হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে আমার একটা প্রিন্সিপাল ক্লজ। সো এটাও আমরা বুঝে গেলাম, ঠিক আছে। এবং খেয়াল করে দেখেন তাহলে এই সেন্টেন্সে আমার ভার্ব আছে কয়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লক্ষ্য করা। খেয়াল করে দেখেন এখানে কিন্তু শুরুতে কিন্তু একটা কিন্তু ফাইনাইট ভার্ব ছিল, যেটা ছিল আমার ডিপেন্ডেন্ট ক্লজের, এবং দেখেন প্রিন্সিপাল ক্লজের কিন্তু একটা কিন্তু ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। এই ফাইনাইট ভার্বটা সবসময় কি হবে দেখেন, সিঙ্গুলার হবে। অর্থাৎ আমরা যেটা বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এই যে ডিপেন্ডেন্ট ক্লজের এই যে ফাইনাল ভার্বটা আছে, এই ডিপেন্ডেন্ট ক্লজের এই ফাইনাল ভার্বটা কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা মনে করেন যে সিঙ্গুলার হতে পারে চিন্তা ভাবনা নাই, কিন্তু আমার এইখানে যে প্রিন্সিপাল ক্লজে যে ফাইনাল ভার্বটা থাকবে সেটা অবশ্যই কি হতে হবে, সেটা অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। আপনারা কিন্তু মনে করেন যে প্লুরাল হতে কিন্তু পারবে না, কেন পারবে না তা আমরা একটু পরে জানতে পারবো। বাট এখন আমরা আপাতত যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যে একটা নমিনাল দ্যাট ক্লজে সবসময় দেখতে পাচ্ছি কি ফাইনাল ভার্ব কয়টা আছে, দুটো কিন্তু থাকছে, এবং সাবজেক্ট থাকছে কয়টা খেয়াল করে দেখেন, একটা, এবং শুরুতে কি থাকছে, দ্যাট থাকছে কিন্তু। এবং এই পুরো যে ডিপেন্ডেন্ট ক্লজ এটা কি হিসাবে কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। আর সাবজেক্টের কাজ করছে আমার যে প্রিন্সিপাল ক্লজ আছে এর সাবজেক্টের কাজ করছে। এরপর আমরা যেটা করি আমরা একটা উদাহরণ দেখে নিই, খেয়াল করে দেখি উদাহরণে কি বলছে। বলছে যে দ্যাট বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি ইজ নোন টু ওয়াল, দ্যাট বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি ইজ নোন টু ওয়াল। খেয়াল করে দেখেন এখানে শুরুতেই কিন্তু একটা কিন্তু দ্যাট আছে, শুরুতেই কি আছে, শুরুতেই কিন্তু একটা কিন্তু দ্যাট আছে।
এবং খেয়াল করে দেখেন এরপরে কিন্তু একটা সাবজেক্ট আছে এবং এরপরে একটা ফাইনাইট ভার্ব আছে, এবং খেয়াল করে দেখেন পরে কিন্তু আর একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, তার মানে আমরা বুঝতে পারছি যে এইটুকু অংশ হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। এইটুকু অংশ কি? এইটুকু অংশ হচ্ছে আমার মনে করেন প্রিন্সিপাল ক্লজ, এবং শুরুর যে অংশটুকু সেটুকু হচ্ছে আমার দেখা যাচ্ছে কি নমিনাল দ্যাট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ। এখন একটা জিনিস আপনাদের মনে হতে পারে যে আচ্ছা ভাইয়া আমরা কেন সেন্টেন্সের শুরুতে দ্যাট বসাবো, কেন আমরা এই নমিনাল দ্যাট ক্লজ ইউজ করবো? এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে নমিনাল দ্যাট ক্লজ দ্বারা কিন্তু স্টেটমেন্ট বা বিবৃতি বোঝায়, অর্থাৎ যে কোনো ধরনের স্টেটমেন্টের কথা আমরা যদি বলি বা বিবৃতির কথা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু নমিনাল দ্যাট ক্লজ ব্যবহার করা হয়। ঠিক আছে, যেরকম খেয়াল করে দেখেন এক্সাম্পলে আমরা কি বললাম, আমরা বললাম যে দ্যাট বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি ইজ নোন টু অল। এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে বাংলাদেশ যে একটা যে উন্নয়নশীল দেশ সেটা সকলেরই জানা। তার মানে কি? বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। এটা কি একটা স্টেটমেন্ট না, এটা কি কোনো বিবৃতি না? অবশ্যই এটা একটা স্টেটমেন্ট, অবশ্যই এটা একটা বিবৃতি। তো এরকম টাইপের স্টেটমেন্ট বা বিবৃতি যখন বুঝাবে তখন সেক্ষেত্রে আমরা নমিনাল দ্যাট ক্লজ ইউজ করব। যেরকম আপনি কিন্তু বলতে পারেন যে দ্যাট জামাল ইজ অনেস্ট ইজ নোন টু ওয়াল। এর অর্থটা কি? যে জামাল যে সৎ সেটা কিন্তু সকলেরই জানা, অর্থাৎ জামাল সৎ। তো জামাল সৎ এটা তো একটা তো স্টেটমেন্ট, এটা তো একটা বিবৃতি, তাই না? তো এরকম স্টেটমেন্ট বা বিবৃতি যখন বুঝাবে তখন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নমিনাল দ্যাট ক্লজ দিয়ে দিতে হবে। এবং নমিনাল দ্যাট ক্লজ যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাটটা কোথায় বসবে? শুরুতে বসবে। ভার্ব থাকছে কয়টা? দুটো। কিন্তু সাবজেক্ট থাকছে কয়টা? সাবজেক্ট থাকছে একটা। এবং প্রিন্সিপাল ক্লজের যে ফাইনাল ভার্ব সেটা সবসময় সিঙ্গুলার হবে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আপনি যে বারবার যে বলছেন যে প্রিন্সিপাল ক্লজের ফাইনাল ভার্বটা সিঙ্গুলার হবে, কেন সিঙ্গুলার হবে? খেয়াল করে দেখেন আমরা কি বললাম যে নমিনাল দ্যাট ক্লজ দ্বারা একটি মাত্র স্টেটমেন্ট বোঝায়, একটি মাত্র স্টেটমেন্ট। যেহেতু একটা মাত্র স্টেটমেন্ট বোঝায় এই নমিনাল দ্যাট ক্লজ দ্বারা, এবং এই পুরো স্টেটমেন্টটাই যেহেতু আমার প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের কাজ করছে, এই জন্য আমার এই প্রিন্সিপাল ক্লজের ফাইনাল ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। কেননা এখানে একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে এবং ওই একটা স্টেটমেন্টই সাবজেক্ট হচ্ছে, একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে এবং একটা স্টেটমেন্টই কি হচ্ছে? প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে। যেহেতু একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে এজন্য আমার এই ভার্বটা আজীবন কি হবে? সিঙ্গুলার হবে। নমিনাল দ্যাট ক্লজ হলে কখনো দুইটা স্টেটমেন্ট বোঝাতে পারে না, একটা স্টেটমেন্ট বোঝায়। এই জিনিসটা কিন্তু আমাকে কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু আর কি। ঠিক আছে, এরপরও আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে যেন জানতে যেন পারি, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আর একটু কিছু জিনিস এক্সট্রা আমরা জেনে নেব। তাহলে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটাকে আমরা যদি সাম আপ যদি করি তাহলে দেখা যাচ্ছে কি কি পাচ্ছি আমরা। দেখেন আমরা বলছি যে কোনো স্টেটমেন্ট যদি বুঝায় অর্থাৎ বিবৃতি যদি বুঝায় তাহলে কি হয়ে যাবে? নমিনাল দ্যাট ক্লজ। অনেকেই কিন্তু প্রশ্ন কিন্তু করবে যে আচ্ছা ভাইয়া আমি বুঝবো কিভাবে যে এই সেন্টেন্সে নমিনাল দ্যাট ক্লজ হবে? সত্যি বলতে গেলে নমিনাল দ্যাট ক্লজ করার একদম অথেন্টিক যেটা ওয়ে সেটা হচ্ছে অর্থ করা। অর্থ করে আপনি যখনই দেখবেন যে কোনো স্টেটমেন্ট বা বিবৃতি বোঝাচ্ছে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এটা তার মানে নমিনাল দ্যাট ক্লজের একটা উদাহরণ। আমি আবারও বলছি, নমিনাল দ্যাট ক্লজ বোঝার উপায় হচ্ছে অর্থ করা। যখনই আপনি দেখবেন যে স্টেটমেন্ট বোঝাচ্ছে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে সেখানে নমিনাল দ্যাট ক্লজ হয়ে যাবে। এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, এরপরে বলছে যে এনডিসিতে মানে নমিনাল দ্যাট ক্লজে দ্যাট ক্লজ মার্কার, ঠিক আছে, দ্যাট ক্লজ মার্কারটি সেন্টেন্সের স্টার্টিং হবে। কোথায় হবে? একেবারে স্টার্টিং হবে। এটা তো আমরা একটু আগে কিন্তু জেনে আসলাম যে সবসময় আমার যেটা দ্যাট ক্লজ মার্কার থাকবে সেটা সবসময় সেন্টেন্সের কোথায় বসবে? একেবারে স্টার্টিংয়ে বসবে। এটা কিন্তু কখনোই কিন্তু আপনার মনে করেন মাঝে বা শেষে বসতে পারবে না। তার মানে কি, আমরা যদি কোনো প্রশ্ন সলভ করতে যাই, আমরা যদি দেখি যে দ্যাটটা মাঝে আছে অথবা শেষে আছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা যাই হোক এটা কিন্তু নমিনাল দ্যাট ক্লজের কিন্তু কোনো উদাহরণ নয়। ঠিক আছে, পরেরটা কি বলছে দেখেন, বলছে যে নমিনাল দ্যাট ক্লজ, বলছে যে নমিনাল দ্যাট ক্লজ অর্থাৎ এনটিসি অনলি দ্যাট ক্লজ, অর্থাৎ বলছে যে নমিনাল দ্যাট ক্লজে শুধুমাত্র কোন ক্লজ হয়? দ্যাট ক্লজ হয়, নট আদার ক্লজ মার্কার। এর অর্থ কি? যে বলছে যে নমিনাল দ্যাট ক্লজে দ্যাট ব্যতীত অন্য কোনো ক্লজ মার্কার ইউজ করা যাবে না। অর্থাৎ নমিনাল দ্যাট ক্লজ যদি হয় তাহলে একটি মাত্র ক্লজ মার্কার হবে এবং সেটা হবে দ্যাট, এবং সেটা সেন্টেন্সের স্টার্টিংয়ে বসবে। এর অর্থ হচ্ছে আমি যখনই দেখবো যে কোনো সেন্টেন্সের মধ্যে হুইচ চলে এসছে, হুম চলে এসছে বা অন্য কোনো ক্লজ মার্কার চলে এসেছে, হোয়াট চলে এসেছে, তাহলে বুঝে নিতে হবে যে এটা যাই হোক
এটা কিন্তু নমিনাল দ্যাট ক্লজের কিন্তু কোনো উদাহরণ হতে পারে না। পরেরটা কি করে দেখেন, পরেরটা কি বলছে, বলছে যে এনটিসি দ্বারা অর্থাৎ নমিনাল দ্যাট ক্লজ দ্বারা একটি মাত্র কমপ্লিট ফ্যাক্ট বোঝায়। কমপ্লিট ফ্যাক্ট বলতে কি বোঝাচ্ছে, একটি মাত্র স্টেটমেন্ট বোঝায়। যাদের কমপ্লিট ফ্যাক্ট বিষয়টা বুঝতে একটু কঠিন লাগে তারা মনে রাখবেন যে এর অর্থটা হচ্ছে স্টেটমেন্ট, অর্থাৎ এর অর্থটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ দ্বারা একটি মাত্র স্টেটমেন্ট বোঝায়। আর তাই প্রিন্সিপাল ক্লজের ফাইনাল ভার্বটা সিঙ্গুলার হয়। এটা কিন্তু আমরা একটু আগে শিখে আসলাম কিন্তু যে দ্যাট বাংলাদেশ হ্যাজ বিন ডেভেলপিং ডে বাই ডে ইজ নোন টু অল, এর অর্থ কি, এর অর্থটা হচ্ছে বাংলাদেশ যে দিন দিন যে উন্নতি করছে এটা সকলেরই জানা, অর্থাৎ বাংলাদেশ দিন দিন ডেভেলপ করছে। এটা তো একটাই স্টেটমেন্ট, এখানে তো দুইটা বিবৃতি নাই, একটাই বিবৃতি। যেহেতু একটাই বিবৃতি এই জন্য আমার সবসময় কি হবে, প্রিন্সিপাল ক্লজের যে ফাইনাল ভার্বটা থাকবে সেটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। এটা কিন্তু দেখেন আমরা স্ট্রাকচারও কিন্তু বলেছি যে আমার যেটা প্রিন্সিপাল ক্লজ থাকবে সে প্রিন্সিপাল ক্লজের ফাইনাল ভার্বটা কিন্তু সবসময় কি হবে, সিঙ্গুলার হবে কিন্তু আর কি। এরপরে দেখেন কি বলছে, দেখেন যে নমিনাল দ্যাট ক্লজ যদি হয় তাহলে কখনোই কিন্তু কমা দেয়া যাবে না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ ওরা বলছে যে যখনই কোনো নমিনাল দ্যাট ক্লজ হবে তখন যাই হোক কিন্তু সেখানে কিন্তু কমা ব্যবহার করার কিন্তু কোনো ওয়ে নাই। ঠিক আছে, অনেকে যেটা ভাবে সেটা হচ্ছে কি, দেখেন যে দ্যাট বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এরপরে ছোট্ট করে এখানে কিন্তু একটা কমা দিয়ে দেয় ইজ এর আগে, বাট এই কমাটা কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, কারণ যেহেতু পুরোটাই সেটা সাবজেক্টের কাজ করছে এবং এরপরে যেহেতু ভার্ব বসছে অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের মধ্যে কখনো কমা দিতে হয় না। তো আমরা কথাটা মনে রাখবো যে নমিনাল দ্যাট ক্লজে আমরা যাই করি না কেন কখনোই কিন্তু আমরা কি ইউজ করতে পারবো না, কমা ব্যবহার করতে পারবো না। এর অর্থ হচ্ছে যখনই আমরা দেখবো যে কোনো সেন্টেন্সে কমা ব্যবহৃত হয়েছে তখনই বুঝে নিতে হবে যে এটা যাই হোক এটা কিন্তু নমিনাল দ্যাট ক্লজে কোনো উদাহরণ হতে পারে না। এখন খেয়াল করতে হবে যে আমি কি বললাম, আমি আপনাকে বললাম যে নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন সলভ করার একদম অথেন্টিক ওয়ে হচ্ছে অর্থ করে জাস্টিফাই করা, যে স্টেটমেন্ট বুঝাচ্ছে কি বুঝাচ্ছে না। যদি বুঝায় তাহলে নমিনাল দ্যাট ক্লজ, যদি না বুঝায় তাহলে দ্যাট ক্লজ হবে না। কিন্তু আমরা যদি একটু দুর্বল স্টুডেন্ট যারা আছে বা অনেকে যাদের বুঝতে প্রবলেম হয় যেটাকে আদৌ কোনো স্টেটমেন্ট কি স্টেটমেন্ট না, সেক্ষেত্রে এখানে একটা ওয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু জানার একটা ওয়ে আছে, শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়েটা কি বলছি, যে যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো সেন্টেন্সে ফাইনাল ভার্ব থাকে দুইটি, ফাইনাল ভার্ব কয়টা থাকবে খেয়াল করে দেখেন, দুইটি, যেমনটা আমরা একটু আগে দেখলাম, এবং সাবজেক্ট থাকে কয়টা, একটি, অর্থাৎ সাবজেক্ট কয়টা থাকবে, একটা, অর্থাৎ ফাইনাল ভার্ব থাকবে দুইটা কিন্তু সাবজেক্ট থাকবে কয়টা, একটা, এবং দ্বিতীয় যে ভার্ব, ঠিক আছে, সেকেন্ড যে ফাইনাল ভার্বটা আছে সেটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে বুঝে নিতে হবে যে সেখানে নমিনাল দ্যাট ক্লজ হবে। তাহলে বুঝে নিতে হবে কি, সেখানে নমিনাল দ্যাট ক্লজ হবে। স্ট্রাকচারের সাথে আমরা কথাটা একটু মিলিয়ে নিই, আমরা বললাম যে যদি কোনো সেন্টেন্সে ফাইনাল ভার্ব থাকে দুইটি, যেরকম খেয়াল করে দেখেন এখানে প্রথম ফাইনাল ভার্বটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের এবং পরে দেখেন আরেকটা কিন্তু ফাইনাল ভার্ব আছে, তাহলে ফাইনাল ভার্ব হচ্ছে কয়টা, দুইটা, সাবজেক্ট হচ্ছে কয়টা, একটা, এবং দ্বিতীয় ভার্বটা কি হচ্ছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্বটা কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। তাহলে শুরুতে কি হচ্ছে, নমিনাল দ্যাট ক্লজ। তো আমরা এই কথাটাই বললাম যে যদি দেখি যে ফাইনাল ভার্ব আছে দুইটি, সাবজেক্ট আছে একটি, এবং যদি দেখি দ্বিতীয় ভার্বটা সিঙ্গুলার, তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা নমিনাল দ্যাট ক্লজের এক্সাম্পল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আর একটা এক্সাম্পল দেখে নেব। এক্ষেত্রে দেখেন এক্সাম্পলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে ইনকারেক্ট, আর একটা বলা হচ্ছে কারেক্ট ফর্ম। ঠিক আছে, অর্থাৎ আমরা জাস্টিফাই করবো যে প্রথমটা কেন ইনকারেক্ট এবং পরেরটা কেন কারেক্ট। খেয়াল করে দেখেন বলছে, বলছে যে দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান ইট ওয়াজ নট বিলিভড আনটিল দ্য 15th century। কেন এটা ইনকারেক্ট, কারণ খেয়াল করে দেখেন কি বলছে এখানে, পরে বলছে ইট ওয়াজ নট বিলিভড, ইট ওয়াজ নট বিলিভড, আর পরেরটাতে বলছে কি দেখেন, ওয়াজ নট বিলিভড। আমরা জানি যে নমিনাল ক্লজ যদি ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে পুরো ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু আমার সাবজেক্টের কাজ করে। কার সাবজেক্টের কাজ করে আমার যে প্রিন্সিপাল ক্লজ আছে এই প্রিন্সিপাল ক্লজের কিন্তু সাবজেক্টের কাজ করে। যেহেতু পুরো নমিনাল দ্যাট ক্লজটাই সাবজেক্টের কাজ করছে, এই জন্য আমাকে এখানে এই প্রিন্সিপাল ক্লজে এক্সট্রা করে কিন্তু সাবজেক্ট দেওয়ার কিন্তু কোনো ধরনের কোনো দরকার নেই। যদি দিই তাহলে সেটা ইনকারেক্ট হয়ে যাবে। তাহলে আমাকে বলতে হবে কি, আমাকে বলতে হবে যে দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান ওয়াজন্ট বিলিভড আনটিল দ্য 15th century। তাহলে খেয়াল করে দেখেন এখানে যে অংশটুকু আছে দ্যাট, এখানে যে অংশটুকু আছে যে দ্যাট
দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এটুকু অংশ কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারছে যে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এটুকু অংশ দেখলে বুঝতে পারছে এটা হচ্ছে একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এর অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি মার্ক করি তাহলে দেখতে পাচ্ছি যে দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে? এই সান পর্যন্ত এইটুকু অংশ, এইটুকু অংশটা কিন্তু আসলে কিন্তু একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, এইটুকু অংশ এইটুকু অংশ পুরোটা কিন্তু একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এখানে বাকি যে অংশটা আছে যেটা যে ওয়াজেন্ট বিলিভ আনটিল দ্য 15th century, এই পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে কি পুরোটাই কিন্তু একটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এবং এই দ্যাট ক্লজ, এই দ্যাট ক্লজটা কিন্তু এই ওয়াজেন্ট এর কিন্তু সাবজেক্টের কাজ করছে, অর্থাৎ এটা একটা নমিনাল দ্যাট ক্লজ। তার মানে সেন্টেন্স ইনকারেক্ট এই কারণে হলো সেটা হচ্ছে যে নমিনাল দ্যাট ক্লজ স্ট্রাকচারটা কিন্তু ফলো করেনি। আমরা জানি যে নমিনাল দ্যাট ক্লজ হলে এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব হবে, কোনো ধরনের সাবজেক্ট হবে না, কিন্তু এখানে সাবজেক্ট দিয়ে দিয়েছে যার কারণে এটা হবে না। এখন আমরা কিছু প্রশ্ন দেখি, কারণ কিছু প্রশ্ন দেখলে আমরা কিন্তু আরো ইজিলি কিন্তু বুঝতে পারবো আর কি যে আসলে আমাদের উত্তরগুলো কখন কিভাবে কোনটা হবে। প্রথমটা কি বলছে দেখেন, বলছে যে অফ অল মডার্ন ডোমেস্টিক পোলট্রি ইজ দ্য রেড জেঙ্গল ফাউল ইজ ওয়াইডলি বিলিভড। আমরা যদি একটু নোটিস যদি করি, যে সেন্টেন্সটা অনেক কঠিন লাগছে হয়তো অনেকের কাছে, বাট একটু যদি নোটিস করি তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু সেন্টেন্সের মধ্যে প্রথমে একটা কিন্তু ভার্ব আছে, সেটা কি ইজ, এবং দেখতে পাচ্ছি কি দেখেন যে পরবর্তীতে কিন্তু আর একটা কিন্তু ভার্ব আছে, সেটা হচ্ছে কি ইজ। এবং প্রত্যেকটা অপশনের দিকে তাকায়, প্রত্যেকটা অপশনে একটা সাবজেক্ট কিন্তু কমন আছে, সেটা হচ্ছে দ্য অ্যানসেস্টর। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের ভার্ব আছে কয়টা, দুইটা, সাবজেক্ট আছে কয়টা, একটা। এবং খেয়াল করে দেখেন যে দ্বিতীয় যে ভার্ব সেটা কিন্তু কি আছে দেখেন তো, সেটা কিন্তু আছে আমার সিঙ্গুলার। তার মানে এখানে হয়ে যাবে কোনটা দেখেন তো, নমিনাল দ্যাট ক্লজ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে দ্যাট দ্য অ্যানসেস্টর, দ্যাট দ্য অ্যানসেস্টর। আবার আপনি যদি অর্থ যদি করেন তাহলে দেখেন অর্থটা কি হচ্ছে, বলছে যে দ্যাট দ্য অ্যানসেস্টর অফ অল মডার্ন ডোমেস্টিক পোলট্রি, এর অর্থ হচ্ছে যে বর্তমানে যে ডোমেস্টিক পোলট্রি যেগুলো আছে সেগুলোর অ্যানসেস্টর অর্থাৎ পূর্বপুরুষটাকে ইজ দ্য রেড জেঙ্গল ফাউল, অর্থাৎ বলছে যে বর্তমানে যত পোলট্রি আছে তাদের পূর্বপুরুষ হচ্ছে কি রেড জেঙ্গল ফাউল। এবং এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু সবাই বিশ্বাস করে, ইজ ওয়াইডলি বিলিভ। তার মানে কোন জিনিসটা বিশ্বাস করে, বিশ্বাস করে যে মডার্ন ডোমেস্টিক পোলট্রির অ্যানসেস্টার হচ্ছে রেড জঙ্গল ফাউল। তার মানে কি মডার্ন ডোমেস্টিক পোলট্রির অ্যানসেস্টার হচ্ছে রেড জঙ্গল ফাউল, এটা হচ্ছে একটি স্টেটমেন্ট, এটা হচ্ছে বিবৃতি, তাই না? তো এরকম স্টেটমেন্ট বা বিবৃতি যদি বোঝায় তাহলে হয়ে যাবে কোনটা নমিনাল দ্যাট ক্লজ, এটা হচ্ছে অর্থ করে। আবার আপনি যদি টেকনিক্যালি করেন তাহলে আমি বলে দিলাম যে ভার্ব আছে কয়টা, দুইটা, সাবজেক্ট আছে কয়টা, একটা, দ্বিতীয় ভার্বটা কি সিঙ্গুলার, তার মানে হয়ে যাবে কোনটা নমিনাল দ্যাট ক্লজ। আমি দুইভাবেই বলে দিলাম, আপনার যেভাবে সুবিধা হয়, আপনার যেভাবে ইজি মনে হয় আপনি সেভাবে করবেন। দুই নাম্বার একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন, এখানে একটু খেয়াল করতে হবে আমাদেরকে, তাহলে আমরা বুঝতে পারবো কি বলছে। দেখেন বলছি যে ড্যাশ দ্য রাইট সাইড অফ এ পার্সনস ব্রেন ডোমিনেন্ট কমা, বলছে কি খেয়াল করে দেখেন, কমা দ্যাট পার্সন, আবার বলছে কি দেখেন যে দ্যাট পার্সন ইজ লেফট হ্যান্ডেড। আমরা কিন্তু জানি যে একটা নমিনাল দ্যাট ক্লজ যদি হয় তাহলে কিন্তু কখনোই কিন্তু কি হবে না, কমা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা জানি আমরা সেটা হচ্ছে যে নমিনাল দ্যাট ক্লজ যদি হয় তাহলে দ্যাট ক্লজ মার্কারটা সবসময় সেন্টেন্সের শুরুতে বসবে, সেটা কখনোই মাঝখানে বা শেষে বসতে পারবে না। তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে এই সেন্টেন্সটা যাই হোক এটা কিন্তু নমিনাল দ্যাট ক্লজের কিন্তু কোনো উদাহরণ হতে পারে না, কারণ এখানে কমাটা আছে এবং দ্যাটটা মাঝে আছে। তাহলে আমাকে কী করতে হবে, এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্থ করে কিন্তু আমাকে কিন্তু বুঝতে হবে যে আসলে এখানে কোন ক্লজ মার্কারটা ব্যবহার করব। বলছি কি দেখেন, বলছি যে ড্যাশ দ্য রাইট সাইড অফ এ পার্সনস ব্রেন ইজ ডোমিনেন্ট দ্যাট পার্সন ইজ লেফট হ্যান্ডেড, অর্থাৎ বলছে যে যদি একজন মানুষের মস্তিষ্কের ডান দিকটা, ঠিক আছে, ডান দিকটা যদি বলছে কি হয়ে যায় দেখেন তো খেয়াল করে, বলছে যে ডান দিকটা যদি ডোমিনেন্ট হয়ে যায়, বেশি সক্রিয় যদি হয়ে যায় তাহলে সেই মানুষটা কি হয়ে যায়, লেফট হ্যান্ডেড হয়ে যায়। অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা হবে, যদি, অর্থাৎ একটা কন্ডিশন দিচ্ছে, কন্ডিশন দিলে আমরা কি ইউজ করবো, ইফ ইউজ করবো, অর্থাৎ এটা কিন্তু কোনো নমিনাল দ্যাট ক্লজের উদাহরণ না, এখানে কোনো দ্যাট হবে না, এখানে কি হয়ে যাবে, ইফ হয়ে যাবে। কারণ কি, এখানে কোনো স্টেটমেন্ট বা কোনো বিবৃতি বোঝাচ্ছে না, বরং এখানে একটা কন্ডিশন বা কারণ বা রিজন বোঝাচ্ছে। এরপরে খেয়াল করে দেখবো আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা সলভ করবো।
সলভ করতে করতে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া আমরা তো এখন নমিনাল দ্যাট ক্লজে প্রশ্ন করছি, আমরা তো দেখিয়ে বুঝতে পারছি যেখানে শুরুতে দ্যাট হবে, কিন্তু পরীক্ষার হলে আমরা বুঝবো কিভাবে যেটা নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন? সত্যি বলতে গেলে নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন বোঝাটা কিন্তু একটু টাফ। সেক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে নমিনাল দ্যাট ক্লজ যদি হয় তাহলে কিন্তু শুরুতে কিন্তু একটা গ্যাপ থাকে। শুরুতে কি থাকে? শুরুতে একটা কিন্তু গ্যাপ থাকবে আপনার, অর্থাৎ কি থাকবে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো ব্ল্যাঙ্ক থাকবে, এবং আপনার যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলোতে আপনি দেখবেন যে শুরুতে কিন্তু দ্যাট থাকবে। শুরুতে কি থাকবে? দ্যাট থাকবে। অর্থাৎ আপনি যখনই দেখবেন কোনো প্রশ্ন সলভ করার সময় যে শুরুতে দ্যাট আছে এবং শুরুতে ব্ল্যাঙ্কও আছে এবং অপশনও দ্যাট আছে, তখন বুঝে নিতে হবে যেটা নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন হতেও পারে। তখন আপনাকে একটু নোটিস করতে হবে, একটু চেক করে নিতে হবে যেটা কি নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন কি প্রশ্ন নয়। তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটা সলভ করি। বলছে কি দেখেন, বলছে যে ড্যাশ ইজ মোর ইন্টারেস্টেড ইন রিদম দ্যান ইন মেলোডি ইজ অ্যাপারেন্ট ফ্রম ইজ কম্পোজিশনস। আচ্ছা, আমরা এটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে একটা কিন্তু ভার্ব আছে, সেটা হচ্ছে কি ইজ, এবং দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আর একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি ইজ অ্যাপারেন্ট, অর্থাৎ ইজটাও কিন্তু আরেকটা কিন্তু ভার্ব হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে কয়টা? দুটো। এবং প্রত্যেকটা অপশনের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্ট কিন্তু কমন আছে, সেটা হচ্ছে কি ফিলিপ ক্লাস। তাহলে আমরা বলতে পারি যে ভার্ব হচ্ছে কয়টা? দুটো। সাবজেক্ট হচ্ছে কয়টা? একটা। এবং খেয়াল করে দেখেন দ্বিতীয় যে ভার্বটা ছিল এই দ্বিতীয় ভার্বটা কিন্তু কি ছিল? সিঙ্গুলার ছিল। তার মানে এখানে হয়ে যাবে কোনটা? নমিনাল দ্যাট ক্লজ। আবার আমরা যদি অর্থ অনুযায়ী যদি করি তাহলে দেখেন অর্থটা কি হচ্ছে, বলছে যে ফিলিপ ক্লাস, ঠিক আছে, ফিলিপ ক্লাস ইজ মোর ইন্টারেস্টেড ইন রিদম দ্যান ইন মেলোডি ইজ অ্যাপারেন্ট ফ্রম ইজ কম্পোজিশনস। এর অর্থটা হচ্ছে যে ফিলিপ গ্লাস যে সুরের চেয়ে যে ছন্দে বেশি আগ্রহী ছিল সেটা তার কম্পোজিশন দ্বারাই কিন্তু প্রতীয়মান হয়। এর অর্থটা হচ্ছে ফিলিপ গ্লাস সুরের চেয়ে ছন্দে বেশি আগ্রহী ছিল, সুরের চেয়ে ছন্দে বেশি আগ্রহী ছিল। এটাকে একটা স্টেটমেন্ট না, এটাকে একটা বিবৃতি না? অবশ্যই এটা একটা স্টেটমেন্ট বা বিবৃতি। যেহেতু এটা স্টেটমেন্ট বা বিবৃতি, এর জন্য হয়ে যাবে কি নমিনাল দ্যাট ক্লজ। দুইভাবে আমি কিন্তু বলে দিলাম। পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে, বলছে ড্যাশ মাইগ্রেট। মনে রাখতে হবে যে মাইগ্রেট কিন্তু এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, এর অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। তাহলে আমরা প্রথমে একটা ভার্ব আছে যেটা হচ্ছে মাইগ্রেট, এরপরে কিন্তু আরেকটা ভার্ব আছে সেটা হচ্ছে কি ইজ। তাহলে ভার্ব হচ্ছে কয়টা? দুটো। প্রত্যেকটা অপশন আমরা খেয়াল করি, প্রত্যেকটা অপশনের শুরুতে কি আছে? সাবজেক্ট কিন্তু দেখবেন যে বার্ড কমন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব আছে দুইটা, সাবজেক্ট আছে একটা, এবং দ্বিতীয় আমার যে ভার্ব এই ভার্বটা কিন্তু আমার কিন্তু সিঙ্গুলার ভার্ব কিন্তু। তার মানে আমরা বলতে পারি যেখানে কি হয়ে যাবে? নমিনাল দ্যাট ক্লজ। তাহলে বলতে হবে কি? দ্যাট বার্ডস, দ্যাট বার্ডস। তাহলে খেয়াল করে দেখেন অর্থটা তাহলে কি হচ্ছে, বলছে যে দ্যাট বার্ডস মাইগ্রেট লং ডিস্টেন্সেস ইজ ওয়েল ডকুমেন্টেড। এর অর্থটি বলছে যে পাখিরা যে অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত হয়, অর্থাৎ এক জায়গা থেকে যে অনেক দূর পর্যন্ত যায় সেটা কিন্তু ডকুমেন্ট করে কিন্তু রাখা হয় কিন্তু। অর্থাৎ বার্ডস মাইগ্রেট লং ডিস্টেন্স, এটাকে একটা স্টেটমেন্ট না, এটাকে একটা বিবৃতি না যে বার্ডস মাইগ্রেট লং ডিস্টেন্স? অবশ্যই এটা স্টেটমেন্ট বা বিবৃতি। যেহেতু এটা একটা স্টেটমেন্ট বা বিবৃতি, তাহলে এটা কি হয়ে যাবে? নমিনাল দ্যাট ক্লজ। আবার আমরা টেকনিক্যালও দেখলাম যে কীভাবে এটা নমিনাল দ্যাট ক্লজ হয়। পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে, বলছে যে ড্যাশ আর এ ফর্ম অফ কার্বন হ্যাজ বিন। দেখেন প্রথমে একটা কিন্তু ভার্ব বলছে সেটা হচ্ছে আর, পরে কিন্তু আর একটা ভার্ব বলছে যেটাকে বলা হচ্ছে হ্যাজ বিন নোন। হ্যাজ বিন নোন কিন্তু সিঙ্গুলার, হ্যাভ বিন থাকলে কিন্তু প্লুরাল হতো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে কয়টা? দুটো। প্রত্যেকটা অপশনের দিকে খেয়াল করি, একটা সাবজেক্ট কিন্তু কমন আছে, সেটা কি? ডায়মন্ডস। তার মানে আমরা বলতে পারি যে ভার্ব হচ্ছে দুইটা, সাবজেক্ট হচ্ছে একটা, দ্বিতীয় ভার্বটা কি আছে? হ্যাজ বিন, মানে সিঙ্গুলার। তার মানে এখানে হয়ে যাবে কোনটা? তার মানে এখানে হয়ে যাবে নমিনাল দ্যাট ক্লজ। তাহলে বলতে হবে কি? দ্যাট ডায়মন্ডস আর এ ফর্ম অফ কার্বন হ্যাজ বিন নোন সিন্স দ্য লেট 18th সেঞ্চুরি। অর্থগুলো কি হচ্ছে দেখেন, অর্থগুলো হচ্ছে যে হীরা যে কার্বনের একটা রূপ সেটা কিন্তু অষ্টাদশ শতাব্দী থেকেই আমরা কিন্তু জানতে পারি। অর্থাৎ হীরা কার্বনের একটা রূপ, হীরা কার্বনের একটা রূপভেদ। এটাকে একটা স্টেটমেন্ট না, এটা কোনো বিবৃতি না? অবশ্যই এটা একটা বিবৃতি। যেহেতু এটা স্টেটমেন্ট বা বিবৃতি, তাহলে এখানে হয়ে যাবে কোনটা? নমিনাল দ্যাট ক্লজ। তাহলে দেখেন আমি অর্থ করেও বললাম, আবার স্ট্রাকচার ওয়াইজও কিন্তু বলে দিলাম, যেভাবে সুবিধা লাগে আপনি সেভাবে এটা করবেন। পরেরটা দেখেন কি বলছে, বলছে যে ড্যাশ আর হট। বলছে কি দেখেন, খেয়াল করে শুরুতে কিন্তু ভার্ব আছে সেটা হচ্ছে আর, পরে আবার বলছে কি দেখেন ইজ আছে। তাহলে হচ্ছে কি দেখেন, তাহলে ভার্ব হচ্ছে কয়টা? দুইটা। প্রত্যেকটা অপশনে খেয়াল করে দেখেন সাবজেক্ট কিন্তু কমন আছে, সেটা হচ্ছে কি? অল ডেজার্টস। তাহলে সাবজেক্ট হচ্ছে কয়টা?
একটা, ভার্ব হচ্ছে কয়টা, দুটো, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নমিনাল ক্লজ হয়ে যাবে, কারণ কি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে ভার্ব আছে সেটা আবার কি আছে, সিঙ্গুলার আছে। তাহলে কি হয়ে যাচ্ছে আমার এখানে, দ্যাট অল ডেজার্টস, দ্যাট অল ডেজার্টস। অর্থ খেয়াল করলো দেখেন, বলছে কি, বলছে যে দ্যাট অল ডেজার্টস আর হট ইজ এ কমন মিসকনসেপশন, অর্থাৎ সকল মরুভূমিতে যে গরম পড়ে এমনটা কিন্তু নয়, ঠিক আছে, এমনটা কিন্তু নয়, এটা কিন্তু একটা কমন মিসকনসেপশন। তাহলে স্টেটমেন্টটা কি হচ্ছে, দ্যাট অল ডেজার্টস আর হোয়াট, অর্থাৎ অল ডেজার্টস আর হোয়াট, এটাকে একটা স্টেটমেন্ট না, এটাকে একটা বিবৃতি না, বিবৃতি, যেহেতু এটা বিবৃতি তার মানে এক্ষেত্রে হয়ে যাবে কি, নমিনাল দ্যাট ক্লজ। তাহলে আমি যেমনটা আপনাকে যেমনটা বললাম যে আপনাকে দুইভাবে কিন্তু করতে পারি, অর্থভাবেও করতে পারি, স্ট্রাকচার ওয়াইজও করতে পারি। আপনারা যারা একটু ভালোভাবে শিওর হতে চান তাদেরকে আমরা বলবো যে আগে স্ট্রাকচারটা দেখবেন, অর্থাৎ টেকনিক্যালি অ্যাপ্লাই করবেন, দুইটা ভার্ব একটা সাবজেক্ট দ্বিতীয়টা সিঙ্গুলার, এভাবে দেখার পর অর্থটা পর ট্রাই করবেন, তাহলে আরও সুবিধা হয়। বাট আমি আবারও বলে দিচ্ছি, অথেন্টিক যেটা সোর্স সেটা হচ্ছে অর্থ করে করা আর কি, ঠিক আছে, ওটা জাস্ট একটা শর্টকাট আমাদের। খেয়াল করে দেখেন এক্ষেত্রে আমরা কিন্তু একটা কিন্তু কথা বলবো এখন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চিন, ঠিক আছে। এই ইমবেডেড কোশ্চিন কিন্তু বর্তমানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আসছে, কেন ইমবেডেড কোশ্চিনটা কিন্তু খুব বেশি আমরা ভুল করে থাকি। তো এই ইমবেডেড কোশ্চিন জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে যেটা বলা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে ইমবেডেড কোশ্চিনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। বলা হচ্ছে কি দেখেন, যে আমরা জেনেছি যে নাউন ক্লজ ইনফরমেশন কোশ্চিন দ্বারাও কিন্তু গঠন হতে পারে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমার কিন্তু অনেকেই প্রশ্ন হতে পারে যে ইনফরমেশন কোশ্চিন জিনিসটা কি, ঠিক আছে। ইনফরমেশন কোশ্চিন, ইনফরমেশন কোশ্চিন বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে যে কোশ্চিনের উত্তর করার জন্য আপনাকে কোনো ইনফরমেশন প্রোভাইড করতে হয়। যেরকম আমি যদি আপনাকে যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, আপনি কিন্তু বলতে পারবেন না যে ইয়েস, আপনি কিন্তু বলতে পারবেন নো, আপনাকে বলতে হবে যে মাই নেম ইজ জামাল, অথবা বলতে হবে মাই নেম ইজ রিনা, ঠিক আছে। অর্থাৎ একটা ইনফরমেশন দিতে হচ্ছে, জামাল অথবা রিনা অথবা সালাম, ঠিক আছে, অথবা কালাম, একটা ইনফরমেশন দেওয়া লাগছে। আমি আপনাকে যদি বলি হোয়াট ইউ হ্যাভ টেকেন ইন ইউর লাঞ্চ, আপনি কিন্তু বলবেন না যে ইয়েস, আপনি কিন্তু বলবেন নো, আপনি বলবেন কি, আপনি বলবেন যে আই হ্যাভ টেকেন রাইস ভেজিটেবলস কারি অ্যান্ড ফিশ। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে যে প্রশ্নগুলোর উত্তর করার জন্য একটা ইনফরমেশন প্রোভাইড করতে হয় সেটাকে বলা হয় বেসিক্যালি ইনফরমেশন কোশ্চিন। এবং এই ইনফরমেশন কোশ্চিন দ্বারাও কিন্তু নাউন ক্লজ গঠিত হতে পারে, কিভাবে, ইমবেডেড কোশ্চিনের আকারে, সেটা আমরা এখন জেনে নিব। বলছি কি দেখেন, এরপরে বলছে যে ইনফরমেশন কোশ্চিনটি যখন নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটির অর্ডার অর্থাৎ নর্মাল যে সেন্টেন্স প্যাটার্ন সেটা না হয় কি হয়ে যায়, কোশ্চিন প্যাটার্নের মতো না হয় ইমবেডেড কোশ্চিনের মতো হয়ে যায় আর কি, ঠিক আছে। অর্থাৎ নর্মাল যে কোশ্চিন প্যাটার্ন আছে সেটা না হয় কি হয়ে যায়, ইমবেডেড কোশ্চিনের প্যাটার্নটা হয়ে যায়। তো এই প্যাটার্নটা কি হয় না হয় এটা আমরা একটু পরে জানবো, আপাতত আগে যেটা জানতে হবে আমাকে সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চিনটা কি, ঠিক আছে। ইমবেডেড কোশ্চিন সম্পর্কে আপনাকে যখনই কেউ প্রশ্ন করবে যে আচ্ছা বলেন তো ইমবেডেড কোশ্চিন বলতে আপনি কি বুঝেন, তখন আপনি জাস্ট একটা লাইন বলে দিবেন, আপনি বলবেন যে যখন একটি প্রিন্সিপাল ক্লজের সাথে একটি ইনফরমেশন কোশ্চিন যুক্ত হয় তখন তাকে কি বলা হবে, ইমবেডেড কোশ্চিন। খেয়াল করে দেখেন কার সাথে যুক্ত হবে, প্রিন্সিপাল ক্লজের সাথে, কি যুক্ত হবে, একটা ইনফরমেশন কোশ্চিন। ইনফরমেশন কোশ্চিন কোনগুলো, এই যে আমি যেমনটা আপনাকে বললাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইউর নেম, হোয়্যার ডু ইউ লিভ, এগুলো সব ইনফরমেশন কোশ্চিন। বাট মাথায় যেটা রাখতে হবে ভেরি ক্রুশিয়াল ফ্যাক্ট, সেটা হচ্ছে যে শুরুতে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। কেননা দেখেন আমরা এই জন্য ডেফিনেশনের শুরুতে বলে দিচ্ছি যে যখন একটি প্রিন্সিপাল ক্লজের সাথে একটা ইনফরমেশন কোশ্চিন যুক্ত হয়, অর্থাৎ আপনি যদি বলেন মনে করেন যে হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু কোনো ইমবেডেড কোশ্চিন না, কিন্তু এটা কিন্তু কোনো ইমবেডেড কোশ্চিন না, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ কোশ্চিন। হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ কোশ্চিন কিন্তু, এটাকে কিন্তু আমরা কিন্তু কখনোই ইমবেডেড কোশ্চিন বলতে পারবো না, কেননা এর আগে কিন্তু কোনো প্রিন্সিপাল ক্লজ নাই। আপনি বলছেন কি হোয়াট ইজ ইউর নেম, এটা জাস্ট একটা কোশ্চিন, এটা জাস্ট একটা কোশ্চিন, এর আগে কিন্তু কোনো ধরনের প্রিন্সিপাল ক্লজ নাই, তার মানে এটাকে ইমবেডেড বলতে পারবো না। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ইমবেডেড কোশ্চিন গঠন করতে গেলে সবার আগে আমাকে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ দিতে হবে, এবং সেই প্রিন্সিপাল ক্লজের পরে আমি যদি কোনো ইনফরমেশন কোশ্চিনকে যদি যুক্ত যদি করি তখন সেটা কিসে কনভার্ট হবে, তখন সেটা হয়ে যাবে আপনার ইমবেডেড কোশ্চিন।
ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। আপনি অনেকে প্রশ্ন করবেন, দেখবেন বলতে পারে না, কিন্তু ইম্বেডেড কোশ্চিনে কিছুই বলতে পারবে না। তো আপনাকে জিনিস মাথায় রাখতে হবে যে ইম্বেডেড কোশ্চিন আমি তখনই বলবো যখন ইনফরমেশন কোশ্চিনের আগে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজটা যদি না যদি থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু কি বলা যাবে না, এই প্রিন্সিপাল ক্লজটা না থাকলে কখনোই কিন্তু আমরা কিন্তু এটাকে ইম্বেডেড কোশ্চিন কিন্তু বলতে পারবো না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এটা কিন্তু সবার আগে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই ইম্বেডেড কোশ্চিন স্ট্রাকচারটা দেখে নিবো খুব ভালো করে। ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোশ্চিন প্যাটার্ন, অর্থাৎ কোশ্চিন যে বিভিন্ন যে ওয়ার্ড থাকে সেই কোশ্চিন ওয়ার্ডের যে প্যাটার্নগুলো হয় সেগুলো আর কি এখানে দেওয়া আছে। নর্মাল যেটা কোশ্চিন যেটা ওয়ার্ড হয় সেখানে বেসিক্যালি দেখা যায় কি শুরুতে বসে WH ওয়ার্ড। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখা লাগবে যে যেটাই WH ওয়ার্ড সেটাকে আমরা বলি ক্লজ মার্কার, অর্থাৎ WH ওয়ার্ড আর ক্লজ মার্কার কিন্তু একই জিনিস, দুটোকে কিন্তু ভিন্ন ভাবার কিন্তু কোনো কিন্তু আমাদের ওয়ে নাই। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে নর্মাল যে কোশ্চিন প্যাটার্ন হয় সেটাতে হয় কি শুরুতে WH ওয়ার্ড, WH ওয়ার্ড হওয়ার পরে হয় একটা অক্সিলারি ভার্ব, এরপর হয় একটা সাবজেক্ট। যেরকম আমি একটা উদাহরণ আপনাকে বলি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, খেয়াল করতে দেখেন তাহলে কি হচ্ছে হোয়াট, হোয়াটটা কিন্তু একটা কিন্তু WH ওয়ার্ড, ডুটা কিন্তু একটা কিন্তু অক্সিলারি ভার্ব, এরপরে বললাম কি ইউ অর্থাৎ সাবজেক্ট। তার মানে খেয়াল করে দেখেন যে নর্মাল যেরকম ইন্টারোগেটিভ যেগুলো কোশ্চিন হয়ে থাকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেগুলোর স্ট্রাকচারটা হয় এরকম WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব কিন্তু হয়ে যায় কার পরে, ক্লজ মার্কের পরে অর্থাৎ WH ওয়ার্ডের পরে। কিন্তু আমি যখন ইম্বেডেড কোশ্চিন যখন অ্যান্সার যখন করতে যখন যাব তখন কিন্তু আমাকে মাথায় যেটা রাখা লাগবে সেটা হচ্ছে যে ইম্বেডেড কোশ্চিনে কিন্তু WH ওয়ার্ডের পরে কিন্তু আমার কাছে সাবজেক্ট হবে, কি হবে সাবজেক্ট হবে, অর্থাৎ WH ওয়ার্ড বা ক্লজ মার্কের পরে কিন্তু কখনোই ভার্ব হতে পারবে না। কেন পারবে না, কেন এটা নর্মাল কোনো কোশ্চিন ওয়ার্ড না বা নর্মাল কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে আমার ইম্বেডেড কোশ্চিন, এবং ইম্বেডেড কোশ্চিন যেহেতু এটা এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে ক্লজ মার্কার অর্থাৎ WH ওয়ার্ডের পরে সাবজেক্ট দিতে হবে, কি দিতে হবে সাবজেক্ট দিতে হবে, এরপরে কিন্তু কখনোই ভার্ব হতে পারবে না, অর্থাৎ WH ওয়ার্ডের পরে কখনোই ভার্ব হতে পারবে না। এক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইম্বেডেড কোশ্চিনের শেষে, ইম্বেডেড কোশ্চিনের শেষে ফুল স্টপ হবে নাকি কোশ্চিন মার্ক হবে সেটা ডিসাইড করবে কি আমার প্রিন্সিপাল ক্লজ। আমরা যে স্টুডেন্ট যারা আছি তারা যখন পরীক্ষা হলে আমরা যখন যাই কোনো প্রশ্ন অ্যান্সার করতে ইম্বেড কোশ্চেনে, তখন আমরা জাস্ট খালি খেয়াল করি কি আমরা খেয়াল করি যে ওয়ার্ড অর্ডারটা, অর্থাৎ ক্লজ মার্কের পরে সাবজেক্ট আছে কি নাই, আমরা দেখি ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ঠিক আছে, তখনই আমরা মনে করি কি এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর সত্যি বলতে গেলে এখানে যে কথাটা বললাম যে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু নতুন কোনো কিছু না, কারণ আমরা যারা লেকচার ওয়ানে যারা ক্লাস করেছি সেখানে কিন্তু আমরা খুব বিস্তারিতভাবে বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু ইম্বেডেড কোশ্চেন স্ট্রাকচারটা কিন্তু ফলো করছে আর কি। সো এটা নতুন করে কিন্তু আমরা যারা স্টুডেন্ট যারা আছে যারা লেকচার ওয়ানের ক্লাসটা করেছি তাদের কিন্তু মুখস্থ করার কিন্তু কোনো কিছু নেই। এখন যেটা খেয়াল করতে হবে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা যখন প্রশ্ন করতে যাই তখন কিন্তু অনেক সময় খালি খেয়াল করি কি ওয়ার্ড অর্ডারটা, অর্থাৎ WH ওয়ার্ড বা ক্লজ মার্কের পরে সাবজেক্ট আছে কিনা, বাট আমরা কিন্তু খেয়াল করি না যে লাস্টে যে পাঞ্চুয়েশনে যে ইস্যুটা থাকে সে পাঞ্চুয়েশনটা কারেক্ট আছে কি নাই, ঠিক আছে, অর্থাৎ কিন্তু অনেক সময় যেটা থাকে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে লাস্টে থাকা উচিত ফুল স্টপ বাট ওরা দিয়ে দেয় কোশ্চিন মার্ক, লাস্টে থাকা উচিত কোশ্চিন মার্ক বাট ওরা দিয়ে দেয় ফুল স্টপ, অর্থাৎ ইম্বেডেড কোশ্চেনের আমরা যখন প্রশ্ন অ্যান্সার যখন করবো তখন আমরা দুটো জিনিস খেয়াল করবো, নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্ড ওয়ার্ডার আর নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন, এই দুটো জিনিসই কিন্তু আমাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে। এখন খেয়াল করে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে দেখেন কি লেখা আছে, লেখা আছে যে যে প্রিন্সিপাল ক্লজ যেটা শুরুতে যেটা থাকবে সেই প্রিন্সিপাল ক্লজ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কোন সেন্টেন্স হয় অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে লাস্টে কি হয়ে যাবে ফুল স্টপ হয়ে যাবে, আর আমাদের প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে সেই প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স যদি হয় তাহলে লাস্টে কি হয়ে যাবে কোশ্চিন মার্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে ইম্বেডেড কোশ্চিনের শেষে ফুল স্টপ হবে নাকি কোশ্চিন মার্ক হবে তা নির্ধারণ করবে কে আমার প্রিন্সিপাল ক্লজ, কিভাবে নির্ধারণ করবে প্রিন্সিপাল ক্লজটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে লাস্ট কি হয়ে যাবে ফুল স্টপ, যদি ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স যদি হয়ে যদি থাকে তাহলে লাস্টে কি হয়ে যাবে কোশ্চিন মার্ক, অর্থাৎ লাস্টে ফুল স্টপ হবে নাকি কোশ্চিন মার্ক হবে সেটা কি ডিসাইড করবে প্রিন্সিপাল ক্লজ। উদাহরণ দেখি আমরা, উদাহরণ দেখলে বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে উদাহরণ যেটা দেওয়া আছে ইনকারেক্ট ফর্মে সেটা দেওয়া আছে কি দেখেন, আই নো হোয়ার ডাজ হি লিভ,
খেয়াল করে দেখেন খুব ভালো করে, এক্ষেত্রে আমার কিন্তু প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কোনটা, আমার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই নো। পরে দেখেন খেয়াল করে দেখেন কি বলছে, হোয়ার ডাজ হি লিভ। যখনই আমরা স্টুডেন্টরা যখনই দেখি তখনই মনে করি এটা তো রাইট, এটা তো কারেক্ট, কারণ হোয়ার ডাজ হি লিভ এটা তো আমরা প্রায় বলি, এটা তো ন্যাচারাল। আমরা তো বলি হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ জামাল লিভ, সো এটা তো আমাদের জন্য তো একদম ন্যাচারাল, এটা তো রাইট। বাট আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু নর্মাল কিন্তু কোনো ইন্টারোগেটিভ কোনো কোশ্চিন না, কেননা এর শুরুতে একটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়ে গেছে। আমরা জানি যে যখনই কোনো ইনফরমেশন কোশ্চিনের শুরুতে একটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়ে যায় তখন সেটাকে আর নর্মাল কোশ্চিন বলা যাবে না, তখন সেটাকে বলতে হবে কি, তখন সেটাকে বলতে হবে ইম্বেডেড কোশ্চিন। এবং ইম্বেডেড কোশ্চিন হলে কিন্তু সবসময় কি হয়ে যায়, আমাদের ক্লজ মার্কের পরে হয়ে যায় সাবজেক্ট, তারপরে হয়ে যায় ফাইনাইট ভার্ব। তার মানে বিষয়টা হচ্ছে এখানে হোয়ার এর পর আমরা কিন্তু এখানে কখনই ডাজ দিতে পারবো না, এটা কিন্তু দিলে কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, ইনকারেক্ট হয়ে যাবে। তাহলে আমাকে বলতে হবে কি, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। খেয়াল করে দেখেন এখানে শুরুতে যে প্রিন্সিপাল ক্লজ ছিল, এই প্রিন্সিপাল ক্লজটা ছিল কি আই নো, এটা কিন্তু একটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য দেখেন যে লাস্ট আমার কি হয়ে গেছে, ফুল স্টপ হয়ে গেছে কিন্তু আর কি। পরেরটা খেয়াল করে দেখেন উদাহরণ কি বলছে, বলছে যে ডু ইউ নো, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কোনটা, ডু ইউ নো, এখানে কি বলছে, অ্যাপ্রুভাল করেছে, হোয়ার ডাজ দিয়ে দিয়েছে। তো আমরা তো জানি যে ক্লজ মার্কের পরে কখনো কি হয় না, ফাইনাল ভার্ব কিন্তু দেওয়া যাবে না কিন্তু আর কি, ঠিক আছে। তার মানে এখানে হয়ে যাবে কোনটা, হোয়ার হি লিভস হয়ে যাবে, কি হয়ে যাবে, হোয়ার হি লিভস, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড বা ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখেন শুরুতে যে প্রিন্সিপাল ক্লজটা ছিল ডু ইউ নো, এটা কিন্তু একটা কিন্তু ইন্টারোগেটিভ কোশ্চিন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা যেহেতু ইন্টারোগেটিভ এই জন্য আমার লাস্ট হয়ে গেছে কি দেখেন খেয়াল করে, কোশ্চিন মার্ক হয়ে গেছে কিন্তু আর কি, ওকে। সো আমরা এই কথাটাই বললাম যে যখনই আমরা ইম্বেড কোশ্চিন করবো তখন ওয়ার্ড অর্ডারটা খেয়াল করবো, অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব দিব, এবং খেয়াল করতে হবে যে লাস্টে ফুল স্টপ আছে নাকি কোশ্চিন ওয়ার্ড আছে। তো আমরা যে বারবার যে বলছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড বা ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব, তার মানে কিন্তু আপনি ভেবেন না যে আমরা যখন বলবো যে হোয়াট ইজ ইউর নেম এটা ইনকারেক্ট, এটা কিন্তু কারেক্ট। আপনি কিন্তু বলতে পারেন যে হোয়াট ইজ ইউর নেম, আপনি কিন্তু বলতে পারেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এগুলো কিন্তু বলতে পারেন, এগুলো কিন্তু ইম্বেডেড না, কেননা আপনি বলছেন কি দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এর আগে কিন্তু দেখেন কোনো কিন্তু প্রিন্সিপাল ক্লজ নাই, কিন্তু আপনি যদি বলেন যে আই নো হোয়াট ডু ইউ ওয়ান্ট তাহলে কিন্তু ইনকারেক্ট হবে, তখন আপনাকে বলতে হবে কি আই নো হোয়াট ইউ ওয়ান্ট, অর্থাৎ ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব। কেন, কারণ আপনি শুরুতে একটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত করলেন, সেটা হচ্ছে কি আই নো, অর্থাৎ আমি যেটা বলছি সেটা হচ্ছে ইম্বেডেড কোশ্চিন কি ইম্বেডেড কোশ্চিন না সেটা আগে আমাকে জাস্টিফাই করতে হবে। ইম্বেডেড কোশ্চিন বোঝার উপায় কি, আমরা আগেই বলেছি যে শুরুতে একটা কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। আপনি যখনই দেখবেন যে একটা ইনফরমেশন কোশ্চিনের আগে একটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা ইম্বেডেড কোশ্চিন, এবং ইম্বেডেড কোশ্চিন হলে অবশ্যই আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব ব্যবহার করতে হবে। সো আমি খুবই ডিটেলসে বলে দিলাম, এত ডিটেলসে আসলে জানার পরে ইনশাআল্লাহ ভুল ইনশাআল্লাহ আপনার কখনোই হবে না, আপনি একটু যদি সচেতন যদি থাকেন। কোশ্চিন যদি একটু যদি টাফ যদি হয়ে যদি থাকে আমাদের, তাহলে আমাদের আরও কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইম্বেডেড কোশ্চিন করার সময় কি বলা হচ্ছে, দেখেন যে কোশ্চিন ওয়ার্ড অর্থাৎ কোশ্চিন ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, ক্লজ মার্কার। মনে রাখতে হবে যে ক্লজ মার্কার আর কোশ্চিন ওয়ার্ড দুটো কিন্তু একই কিন্তু কথা, দুটো কিন্তু আলাদা বা পৃথক ভাবা যাবে না, অর্থাৎ যেটা কোশ্চিন ওয়ার্ড সেটাই হচ্ছে ক্লজ মার্কার এবং সেটাই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। সো আপনি যদি কোশ্চিন ওয়ার্ড বলতে যদি মানে অন্য কিছু ভাবেন তাহলে আসলে বিষয়টা কিন্তু ভুল হয়ে যাবে। সো যেটাই কোশ্চিন ওয়ার্ড সেটাই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড। বলছে কি যে কোশ্চিন ওয়ার্ডগুলো সিঙ্গেল ওয়ার্ডে হতে পারে বা ফ্রেজ আকারে হতে পারে। সিঙ্গেল ওয়ার্ড বলতে বোঝাচ্ছে কি শুধুমাত্র মনে করেন হুইচ আছে, শুধুমাত্র মনে করেন হোয়ার আছে, আবার বলতে পারে কি দেখেন ফ্রেজ আকারেও কিন্তু হতে পারে। তো ফ্রেজ আকারে কী কীভাবে হতে পারে সেটা আমরা একটু দেখি। বলছে যে হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হোয়াট টাইম, হোয়াট কাইন্ড, ঠিক আছে, হোয়াট টাইম, হোয়াট কাইন্ড। তাহলে আমরা নিজেরা নিজেরা যেটা করবো এটাকে আরেকবার একটু রিপিট করে ফেলবো, আমরা বলবো এভাবে হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হোয়াট টাইম, হোয়াট কাইন্ড। এই পুরোটাই হচ্ছে কি দেখেন, এই পুরোটাই কিন্তু একটা কিন্তু কোশ্চিন ওয়ার্ড, এই পুরোটাই একটা কিন্তু কোশ্চিন ওয়ার্ড, অর্থাৎ আমরা কিন্তু এখানে হোয়াট আর কাইন্ডকে কিন্তু আলাদা বা পৃথক ভাবতে পারবো না। আমরা এখানে মনে রাখতে হবে হোয়াট কাইন্ড পুরোটাই কোশ্চিন ওয়ার্ড, অর্থাৎ এই পুরোটার পরে হবে কি, পুরোটার পরে হবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। অনেক স্টুডেন্ট মনে করে কি, মনে করে হোয়াট একটা ক্লজ মার্কার, কাইন্ড একটা সাবজেক্ট, তার মানে এরপরে দিব আমি ফাইনাইট ভার্ব।
আপনি বলতে পারবেন না যে হোয়াট টাইম ইজ, এটা বলতে পারবেন না। কেন হোয়াট টাইম পুরোটাই যেহেতু কোশ্চিন ওয়ার্ড, এই জন্য আপনাকে ইম্বেডেড সেন্টেন্সে এই হোয়াট কাইন্ড এর পরে বসাতে হবে সাবজেক্ট, এরপরে বসাতে হবে ফাইনাইট ওয়ার্ড। তার মানে আমরা খালি এতটুকু মনে রাখবো এই কয়েকটা ফ্রেজ, সেটা হচ্ছে হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হোয়াট টাইম, হোয়াট কাইন্ড, এই পুরোটাই হচ্ছে আসলে একটা কোশ্চিন ওয়ার্ড। যেহেতু এটা পুরোটাই যেহেতু কোশ্চিন ওয়ার্ড, এগুলোকে যেহেতু আমরা পৃথক করতে পারছি না, এই জন্য এদের পরে কি হবে, সাবজেক্ট হবে, কি হবে, সাবজেক্ট হবে, এদের পরে কখনোই ভার্ব দিতে পারবো না। একটা এক্সাম্পল দেখে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কি বলছে, বলছে আই ডোন্ট নো, আই ডোন্ট নো হোয়াট টাইম। খেয়াল করে দেখেন কি বলছে, হোয়াট টাইম ডাজ হি গো টু দা মস্ক। সবাই মনে করবে কি, হোয়াটটা তো এখানে ক্লজ মার্কার, টাইমটা হচ্ছে কি এখানে একটা সাবজেক্ট, তার মানে ডাজ তো ঠিকই আছে, বাট এমনটা কিন্তু ভাবলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা একটা ইনকারেক্ট। কেননা হোয়াট টাইম, এই যে হোয়াট টাইম যেটা আছে, পুরো হোয়াট টাইমটাই একটা কিন্তু ক্লজ মার্কার বা কোশ্চিন ওয়ার্ড, যেহেতু পুরোটাই যেহেতু কোশ্চিন ওয়ার্ড বা ক্লজ মার্কার, এই জন্য এটার পরে আমাকে কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট না দিলে আমাদের কিন্তু জিনিসটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। তাহলে বলতে হবে কি, আমাকে বলতে হবে যে হোয়াট টাইম হি গোস টু মস্ক, ঠিক আছে। সো এইগুলো কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। আর এই অংশটা তো বুঝতেই পারছেন যে প্রিন্সিপাল ক্লজটা যদি অ্যাসার্টিভে যেহেতু আছে, আই ডোন্ট নো, এই জন্য লাস্ট ক্ষেত্রে হয়ে গেছে, লাস্ট ক্ষেত্রে আমার হয়ে গেছে একটা ফুল স্টপ হয়ে গেছে কিন্তু আর কি, সেটা আমি আলাদা করে বলছি না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ইম্বেডেড কোশ্চিন সম্পর্কে আমাদের আমাদের যেটা কনসেপ্ট সেটা আর একটু ডেভেলপ করার জন্য আমরা কিছু উদাহরণ দেখে নেব। তাহলে আশা করি যে আমাদের আরো যদি একটু কনভিশনও যদি থেকে থাকে সেটুকু যেন চলে যেন যায়, একদম যেন ক্লিয়ার যেন হয়ে যায় পুরো কনসেপ্টটা। খেয়াল করে দেখি আমরা এক্সাম্পল গুলো। এক নম্বর এক্সাম্পলে বলছি কি, দেখেন আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডিড হি সে, বলছি কি দেখেন আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডিড হি সে। ঝামেলাটা কি হচ্ছে, দেখেন যে হোয়াট এর পরে আপনি দিয়ে দিচ্ছেন ডিড, ক্লজ মার্কের পরে কখনো কি হতে পারে না, ভার্ব হতে পারে না ইম্বেডেড কোশ্চিনে। তাহলে ক্লজ মার্কের পরে কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। তাহলে হবে কোনটা, দেখেন হোয়াট হি সেড, হোয়াট হি সেড। এবং খেয়াল করে দেখেন শুরুতে কি ছিল, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, এই আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য লাস্টে হয়ে গেছে, দেখেন লাস্টে হয়ে গেছে, এটা কিন্তু স্টপ হয়ে গেছে। পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে, Do you know how much? দেখেছেন ফ্রেজ আকারে কিন্তু এসেছে কিন্তু কোশ্চিন ওয়ার্ডটা, হাউ মাচ ডু বলেছে, কি বলেছে দেখেন, হাউ মাচ ডু। তো আমরা তো জানি যে এটা একটা ক্লজ মার্কার, এই ক্লজ মার্কার পরে আমি কখনোই ভার্ব দিতে পারবো না। তাহলে বলতে হবে কি, দেখেন হাউ মাচ ডে কস্ট, হাউ মাচ ডে কস্ট। আমরা জানতে পারছি যে শুরুতে যে প্রিন্সিপাল ক্লজ আছে সেটা কিসে আছে, ইন্টারোগেটিভে। যেহেতু এটা ইন্টারোগেটিভে আছে, তার মানে এখানে লাস্টে কি হয়ে যাবে, কোশ্চিন মার্ক হয়ে যাবে কিন্তু। পরেরটা কি বলছে দেখেন, বলছে আই ওয়ান্ডার হোয়েন ইজ আর বার্থডে। এই টাইপের সেন্টেন্স যখন আসে আমরা তখন মনে করি এটা তো 100% রাইট, হোয়েন ইজ হার বার্থডে, হোয়েন ইজ হার বার্থডে, এটা তো আমরা বলি যে হোয়েন ইজ হার বার্থডে। কিন্তু মনে রাখতে হবে, দেখেন যেখানে শুরুতে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ আছে, তার মানে এটা নর্মাল কোনো কোশ্চিন না, এটা হচ্ছে একটা ইম্বেডেড কোশ্চিন। এবং ইম্বেডেড কোশ্চিন যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, ক্লজ মার্কের পরে অবশ্যই আপনাকে সাবজেক্ট দিতে হবে। তার মানে আপনাকে বলতে হবে কি যে হোয়েন, তারপরে বলতে হবে হার বার্থডে, তারপরে বলতে হবে ইজ, অর্থাৎ আই ওয়ান্ডার হোয়েন হার বার্থডে ইজ। শুনতে একটু বিদঘুটে একটু কেমন কেমন লাগলেও এটা হয়ে যাচ্ছে কারেক্ট, কেননা ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ওয়ার্ড, এটাই ফলো করা হবে ইম্বেডেড কোশ্চিনে। ওকে, এবং কি তারপরে দেখেন শুরুতে যেহেতু প্রিন্সিপাল ক্লজ যেহেতু আছে, ওই জন্য লাস্টে কি হয়ে গেছে, আমাদের ফুল স্টপ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আরো কিছু এক্সারসাইজ সলভ করে ফেলবো, আমরা দেখবো যে পরীক্ষাতে কিভাবে আসতে পারে ইমিডিয়েট কোশ্চিনটা। প্রথমটা খেয়াল করে দেখেন কি বলছে, প্রথমে বলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্ট। খেয়াল করে দেখেন এখানে যে লিস্ট আছে এটা কিন্তু, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। এবং আমরা লেকচার ওয়ানে শিখেছিলাম যে সাবজেক্টটা আমার যদি সিঙ্গুলার হয় তাহলে ফাইনাইট ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এবং সিঙ্গুলার ভার্ব চিনার উপায় কি, সিঙ্গুলার ভার্ব চিনার উপায় আছে সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে। এই সিঙ্গুলার ভার্ব যখনই হবে আমরা পড়েছিলাম, তখনই পড়েছিলাম যে সিঙ্গুলার ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত থাকে, কিন্তু একটা প্লুরাল ভার্বের সাথে কিন্তু কখনো কিন্তু এস বাই এস কিন্তু যুক্ত থাকে না। তাহলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমার হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আর আমার ফাইনাল ভার্বটা হচ্ছে লিস্টস, অনেকের পরে হবে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কি দ্বারা শুরু হয় খেয়াল করে দেখেন, ক্লজ মার্কার দ্বারা শুরু হয়। প্রত্যেকটা অপশনে কিন্তু আছে দেখেন ক্লজ মার্কার, কিন্তু আমরা জানি যে ক্লজ মার্কার পরে কি হবে, সাবজেক্ট হবে, কি হবে, সাবজেক্ট হবে। কেননা এটা একটা ইম্বেডেড কোশ্চেন স্ট্রাকচার, কেননা এর শুরুতে একটা প্রিন্সিপাল ক্লজ আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, হাউ মাচ এভরি কার কস্ট, হাউ মাচ এভরি কার কস্ট। যেহেতু এভরি কার সিঙ্গুলার, ওই জন্য প্রিন্সিপাল আমার এখানে যেটা হয়ে গেল সেটা হচ্ছে এখানে কস্টটা কি হয়ে গেল, কস্ট হয়ে গেল কিন্তু। এবং এখানে আমার কোনো পাঞ্চুয়েশনের কোনো ঝামেলা নাই, কারণ পাঞ্চুয়েশন ওরা দিয়ে রেখেছে, আমার জাস্ট এখানে খালি গ্যাপটা ফিল আপ করলে হয়ে গেল। তাহলে এটা অ্যান্সারটা হয়ে গেল, দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্টস হাউ মাচ এভরি কার কস্টস।
পরেরটা খেয়াল করে দেখি আমরা, পরেরটা বলছে যে মিস্টার ডানকান ডাজ নট নো, তার মানে খেয়াল করে দেখেন পুরোটা কিন্তু গেল একটা কিন্তু আমার প্রিন্সিপাল ক্লজ। এরপরে হবে কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে শুরু হয়, ক্লজ মার্কার শুরু হয়। প্রত্যেকটা অপশন আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা অপশনে আছে কিন্তু আমার কিন্তু ক্লজ মার্কার, কিন্তু আমরা তো জানি যে ক্লজ মার্কার পরে কি হয়, সাবজেক্ট হয় কিন্তু। তাহলে এখন ভালো করে একটু দেখি যে কোন কোন অপশনে সাবজেক্ট আছে। আমি দেখতে পাচ্ছি যে বি নাম্বার অপশনে কিন্তু ক্লজ মার্কার পরে সাবজেক্ট আছে, আবার খেয়াল করে দেখেন সি নাম্বারও কিন্তু ক্লজ মার্কার পরে কি আছে, সাবজেক্ট আছে। এখন দেখতে হবে দুটোর মধ্যে কোনটা কারেক্ট, বাট বাকি দুটো হলো না, কারণ কি বাকি দুটোর দেখা যাচ্ছে কি যে ক্লজ মার্কার পর আমরা কিন্তু ভার্ব চলে এসছে, এটা আমরা দিতে পারবো না এমবেডেড কোশ্চিনে। তাহলে এখন যে কনফিউশনটা যে আমাদের থাকছে বি আর সি এর মধ্যে, এখন আমরা দেখি, আমরা দেখেন খেয়াল করলে বুঝতে পারবো বি এ বলছে কি হোয়ার দে ডিড পুট, হোয়ার দে ডিড পুট, আর পরটা কি বলছে দেখেন, বলছে হোয়ার দে পুট। ন্যাচারালি খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু মানে মনে করেন আপনার ডিড বলার কিন্তু কোনো দরকারই নাই, আপনি বলতে পারেন কি হি ওয়েন্ট দেয়ার। আপনি কখনো কি বলবেন যে হি ডিড ওয়েন্ট দেয়ার, আপনি কখনো বলবেন না, ঠিক আছে। আপনি বলবেন কি আই এট রাইস, আপনি কি বলবেন যে আই ডিড এট রাইস, বলবেন না, ঠিক আছে। সো এটা এমনিও কখনো এখানে ডিড বলা যাবে না, শুনতেও বেকআপ বলা কোয়ার্ড স্ট্রাকচারও মেনটেন করছে না, এই জন্য আমরা অ্যান্সারটা দিয়ে দেবো সি নাম্বার, অর্থাৎ হয়ে যাবে হোয়ার দে পুট। তিন নাম্বারটা খেয়াল করে দেখি কি বলছে, লাস্ট আমাদের এক্সাম্পল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জন হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল হোয়ার। আমরা এটা বুঝতেই পারছি যে হোয়ারটা একটা ক্লজ মার্কার, ক্লজ মার্কার পড়া হয় কি সাবজেক্ট হয়, ঠিক আছে। খেয়াল করে দেখি কোন অপশনে শুরুতে আছে সাবজেক্ট, এতে কিন্তু সাবজেক্ট নাই শুরুতে, সিতেও কিন্তু সাবজেক্ট নাই, ডিতেও কিন্তু নাই, মানে খুব ইজিলি বুঝতে পারছি এটা অ্যান্সারটা হয়ে যাবে কি বি নাম্বারটা হয়ে যাবে হোয়ার শি লিভস। তো এভাবে কিন্তু আমরা যদি ইমবেডেড কোশ্চেন যদি একটু করি তাহলে কিন্তু বুঝতে পারবো। সো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন করার সময় আমরা আগে সবার আগে চিনলাম যে কোশ্চিন ওয়ার্ড আর ইমবেডেড কোশ্চেনের মধ্যে পার্থক্যটা কি। আমরা শিখলাম যে ইমবেডেড কোশ্চেনের শুরুতে কিন্তু একটা কিন্তু কি থাকবে, ইমবেডেড কোশ্চেনের শুরুতে কিন্তু অবশ্যই একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকবে। এরপরে খেয়াল করে দেখেন আমরা কিন্তু এটাও শিখলাম যেটা সেটা হচ্ছে যে একটা ইমবেডেড কোশ্চেন স্ট্রাকচারটা কি হবে। আমরা শিখলাম খুব ভালো করে যে একটা ইমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার অবশ্যই WH ওয়ার্ড থাকবে এবং এরপরে সাবজেক্ট হবে, এবং আমরা এটাও শিখলাম যে ইমবেডেড কোশ্চেনের শেষে ফুলস্টপ স্টপ হবে নাকি কোশ্চেন মার্ক হবে সেটা ডিসাইড করবো আমার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা যদি হয় আমার অ্যাসার্টিভ লাস্ট হয়ে যাবে ফুল স্টপ, প্রিন্সিপাল ক্লজটা যদি আমার হয় ইন্টারোগেটিভ তাহলে লাস্ট হয়ে যাবে কোশ্চেন মার্ক। এরপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমাদেরকে কনফিউজ করার জন্য ওরা কী করতে পারে, ওরা যেটা করতে পারে সেটা হচ্ছে যে এই যে কোশ্চিন ওয়ার্ডগুলো আছে সেগুলো ফ্রেজ আকারে, যেরকম হাউ মাছ, হাউ লং, হাউ অফেন, হোয়াট টাইম, হোয়াট কাইন্ড আকারে দিতে পারে। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে হোয়াট টাইম পুরোটাই কোশ্চিন ওয়ার্ড, হাউ লং পুরোটাই কোশ্চিন ওয়ার্ড, এই জন্য এদের পরে আমাকে কি দিতে হবে, এদের পরে সাবজেক্ট দিতে হবে, এদের পরে আমি কখনোই ভার্ব দিতে পারবো না। তো এই যে মৌলিক বিষয়গুলো যেগুলো আছে এগুলো আমরা যদি জেনে যদি রাখতে যদি পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ইমবেডেড কোশ্চিন সম্পর্কে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো কনফিউশন হবে না, এবং কোশ্চিন যতই ঘুরিয়ে দিক না কেন এর বাইরে কখনো প্রশ্ন জীবনেও আসবে না, এটা আমরা একদম নিশ্চয়তা সহকারে আপনাকে আশ্বস্ত করতে পারি আর কি। সো আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী দিন আরও ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত আপনারা 10 মিনিট স্কুলের সাথেই থাকুন এবং ভালোভাবে পড়াশোনা করুন, সবাই সুস্থ থাকুন, এই কামনাতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।